কিন্তু আর ভাইরা বিয়ে করতে রাজি নয়। একটা লোক চেয়ারম্যান সাহেব 20 গ্রামের 40,000 লোক চালা, তাহলে বউ কি সাইডকে চালাইতে পারে না, বিয়ে করে না? তলে তলে কিতা মিলেমিশে আসো ওরা আত্মীয়, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি, কয় না এখন জানি বস। কক্সবাজার চায়, কক্সবাজার হোটেল শরীফ গুলার যদি ফিডার দেয় আল্লাহ, এর হোটেল আল্লাহ এভাবে ফিডার কা, তুই কত নম্বর আল্লাহ 503 হাসতালা 3 নম্বর হোটেল কে পাশে তোর ভিতরে কিতা কিতা চলছে, আল্লাহ কামি গেল সহি তরিকে চলে, কে কি বললো ফিডার দিকে চাইয়েন না, কথা ঠিক কিনা? তো দেখে সরের কুদ্দুসের খুদ কোগা আসতে গা কোগা, তা আমার উপজেলা নির্বাহী অফিসারের যদি 8টা সন্তান হইতো, আমার বিশ্বাস 8টা সন্তানে ম্যাজিস্ট্রেট হইতো, 8টা সন্তানে MBBS ডাক্তার হইতো, 8টা সন্তান দেশের জন্য একটা নিয়ামত হইতো, রত্ন হইতো। এটা আমার নবীজির থিসিস, আমার কথা নয়। এবার তো কইব ব্যাকি মিলি গো আফসারি পাইতে হবে, আমারও বিয়ে করালা আদা আছে, বিয়ের বিরুদ্ধে বড় বড় পারমিশন ছাড়া বিয়ে করতে পারতো না, আমার আইন দিয়ে আটকাল আছে, আফসারি পাইতে আবার আইন লইয়ে সুস্থি। হজরত জাফান হুজুর কথা কচ্ছা, হজরত জাফান হুজুর হেমি হেরা আইন করছে, আগে আইন করছে হোলান কমাল, এখন 5,000 স্কুল বন্ধ হয়ে গেছে, হোলা মাইয়া নাই, ছাত্রছাত্রী নাই, মাইয়া গাল্লা গাড়ি এক কাঁচা 100 মাইল দূরে রেল গাড়ি, ওগা মাইয়া কিন্ডার গার্ডেন হলে 100 মাইল দূরে আর কোনো ছাত্রী নাই। রাওয়া হুর ফেসবুক শরীফ নিউজ শরীফে আমি এই জিনিসটা দেখছি, এখন হজরত জাফান হুজুরে আইন করছে বেশি বেশি বিয়া করা, হোলা মাইয়া বিয়া হয়েছে আয় বাং আয় জাফান সরকার দিও, মিটসু বেশি গাড়ি বেশি বাংলাদেশে, টয়োটা গাড়ি বেশি, BMW গাড়ি বেশি, টিয়া ছুটাম জায়গা নাই, কিন্তু টিয়া খানার লোক নাই নাই রে। এখন হোলা মাইয়া হইলে কাজের লোক আয় দিম, সরকারি চাকরি আয় দিম, হোলা মাইয়ার ফিটারের হয়েছে আয় দিম, হোলা মাইয়া এই গুণের বিয়ে করার পর্যন্ত যত খরচ আয় হজরত জাফান হুজুর কাবলা দিও। ওই নবীর কথার ভিতরে আবার চলি আইছে, ঠিক না? বিয়া লই যত দেশের মানুষ বিয়ের বিরুদ্ধে আইন করছে, এই গুণের আল্লাহ জন্ম এটা, এই গুণের জন্ম, এই গুণের বংশ বিস্তারে বিপদ ঘটি গেছে। এখন জাপানে হইসে আছে, হইসে কাইন্ডা নাই, জনসংখ্যা বাংলাদেশে কি বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, আহা, এই নি তোর বিবেক, আয় তো দেখতেছি কমতেছে। ধর তোর দাদার বউ কবে আসিল ক, 3 সারিখে আসিল না? এতে হেতে কইছে ও আস, ধর আর দাদারও তো বউ সারিখে আসিল, বেক মিলে উঠ নাতি মিলি বেশা দাদার ভাই হনসেস গাওলা আফসারি, তো দাদার আর কটে আয় আসিল কোন রকম নুনাইতে ফালতা করে আফসারি রাইতেছে তিটিটিয়া কামায়, হেতের বউ অজ্ঞা বলা মাইয়া কোগা সাইড গিয়া, তাহলে কি আয় আর দাদার হমান হইতে এসছিল? হ্যাঁ, তাহলে জনসংখ্যা বাড়ছে না কমছে? যদি সত্যিকার জনসংখ্যা এভাবে আমরা বাড়াতে পারি, কর্মমুখী, ICT নির্ভর, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি নির্ভর, তাহলে বাংলাদেশের মানুষগুলো তামাম পৃথিবীর সালানো কোনো অসম্ভব নয়। কিন্তু তোরা যেভাবে হোলানো আছে, এইগুলো কোনো হোলান নয়, অজ্ঞ গাঁজা খায়, অজ্ঞ চুরি করে, সুয়ারি চুরি করে, তরমুজ চুরি করে, হতগানক ঘুষাঘুষি লাগি জামাই আর করে, ব্রিজিং করে, এটা জনসংখ্যা নয়, এগুলো জনসংখ্যা নামের কলঙ্ক আর ফেতনা, ঠিক কিনা? আমরা যদি 10 লক্ষ জনগোষ্ঠীরে আরবি ভাষা শিখাই মিডিল ইস্টে ছাড়ি দিতে পারি, 10 লক্ষ জনগোষ্ঠীর থ্রুলি ইংলিশ ভাষা শিখাইয়া কম্পিউটার শিখাইয়া আমেরিকা লন্ডন যদি দিতে পারি, তামাম পৃথিবীর নিয়ামতে বাংলার জমিনে চলে আসবে, ঠিক কিনা? আরো তো যা হারায় 14 বছর মাদ্রাসা থরায় ক্ষেত্রে আরবি ভাষা শিখিতে পারি না, এটা কি সরকারের দোষ না ছাত্রের দোষ না আর দোষ? আমার দোষ, আমার ভাইয়া 1 বছর হয়েছে, এনদি আথুড়ি কর ব্যথা ব্যথা, দুধ খাই না ভাইয়া কো ব্যথা, আয় হুতি হুতি কাঞ্চি গরুগা কান্দি কইলে মাল্লা, আমার যে আলেম ক্লাসের হোলানগুড়ির ক্লাস নেই, 1 বছরের ভিত্তিতে আমার মাইয়াটা বাংলা ভাষা 100% ভাইব, সরু সরে হারানো ল্যাংড়া মাইয়া আরিব
আয়ার আলেম ক্লাসের বলা গুণের মাইয়া গুণের যদি আরবি ভাষা শিখিতে পারতাম, মিডিল ইস্টে যাইলে আমার এই ছাত্রছাত্রী ছাত্রকাব বেতন পাইতো 1 লাখ টাকার উপরে। ভাষা না জানার কারণে নোট ছড়া দুম্বা ছড়া বেতন 8,000 টাকা, দালাল লেখাই এলা 2,000, 10 বছরের বিষয় এসে উঠাইতে পারো না, ঠিক কিনা? প্রযুক্তি নির্ভর ছাড়া জনসংখ্যা শক্তি হিসাবে জনসম্পদ হবে না। কোলানের কাজ শিকার, ড্রাইভিং শিকার, কম্পিউটার শিকার, যে কোনো একটা কাজ শিকার, গ্যারেজের কাজ শিকার, কৃষি খামারের কাজ শিকার, তাহলে আমাদের জনসংখ্যা হবে সম্পদ, ঠিক কিনা? শুধু কতিপি ওয়াই ওয়াই সাড়ি দিন না, দেশে গজব আইল ওর কথা কয় না, ঠিক নেই? কাজ তো সে কষ্ট না, ওকে ড্রাইভারও ওকে ড্রাইভার হলে বেতন 50,000 টাকা লোক আছে, কাজের লোক নাই, সব কালাম খেলি না লোক। তো এখন আসেন কোন কথাটা থেকে গেছিলাম বলেন। ও তাহলে বিয়ে জনসংখ্যা হচ্ছে সম্পদ, মুনাজাত দর আল্লাহ। আমাদের দেশে ক্লাস 1 সিটিজেন যারা আছে, ম্যাজিস্ট্রেট, ওসি সাহেব, মন্ত্রী, চেয়ারম্যান সাহেব, তাদেরকে অধিক বিয়ে করে সোনার মতো সন্তান বেশি বেশি উৎপাদন করে আমাদেরকে গিফট করা তৌফিক দাও, আমিন। ইগুন তো নিয়ামত প্রাপ্ত লোক তো, ইগুন ইগুন ইগুনের মূল্য বুঝলো না। এরা সবচেয়ে বিশ্বের সেরা জ্ঞানী, এদের স্প্রাম, এদের সিমেন্টস গুলা বেশি দামি, সুবহানাল্লাহ কয় না? একটা চিকিৎসা বিজ্ঞান বা জুলজিতে বলছি, মাফ করিয়েন বেয়াদবি, আপনি যে গরুর যে গরুর যে প্রজনন করেন, কোন গরুর? গাভী যেটা সবচেয়ে ভালো, তারপরে যেটা আপনার এ ষাঁড় যেটা সবচেয়ে উন্নত প্রজাতি, হিডার থেকে প্রজনন আনে, সিমেন্টটা আনে দেন উপজেলা এই পশু সম্পদ দপ্তর থেকে, ঠিক কিনা? তাহলে এই পৃথিবীর সারা মানুষ হচ্ছে সবচেয়ে বেশি শিক্ষিত গুলা, এগুলা থেকে বংশ বিস্তার হলে মন্ত্রী এমপি থেকে ওসি উপজেলা প্রশাসনের, এগুলো হলো আল্লাহর মহব্বতের লোক এগুলা। তারপরে জ্ঞানী, এরা সবচেয়ে বেশি অ্যাথেন্টিক মহামানব, এরা যদি বেশি বেশি সন্তান দিয়ে যেতে পারে পৃথিবী আরো উন্নত হবে, এটা সায়েন্স বলছে, আমার কথা নয়। আপনারা তো কবেন অম্মা মানুষের আপনার ফসল লগে মিলে আছে, নবীর ঘরে নবীদের মতো আওলাদগুলো হয়েছে, এনায়তুল্লাহ আব্বাসী দেখছেন, ফিরের বংশ, সিদ্দিকী বংশের লোক, তার লগে সেয়ারা আফসারি সেয়ারা মিলেনি, জ্ঞানও তো মিলত না। আল্লাহ ডক্টর এনায়তুল্লাহ আব্বাসের হায়াত দ্বারা সর। তাহলে এইভাবে মানব সম্পদগুলো আমরা বিয়ে সাথীর মাধ্যমে আমরা ফারি নাই, এই জন্য আল্লাহ বলছে নিসা হুকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আর না সেইতু, মহিলা হচ্ছে তোমাদের শস্য খ্যাত, আর পুরুষ হচ্ছে শাশি, শাশি সুন্দর ভালো বীজ যদি উৎপাদন করে এ পৃথিবী ফুলে ফলে সুশোভিত হয়ে যাবে। 810 কোটি মানুষ আছি আমরা, আসলে মানুষ কয়জন? অমানুষে ভরপুর হয়ে গেছি আমরা, ঠিক কিনা? একটা প্রেসিডেন্ট যদি 30 বার আত্মহত্যা করতে যায়, হেমিয়ারে তো লাইফের ঠিক নেই, আর আঙুল লাইফ কি করবো, সিনসিন কে জ্ঞান? হ্যাঁ, আমি 30 বার আত্মহত্যা করতে গেছি, সিনসিন নি হিজ্ঞের হাতে এখন সারা পৃথিবী, ধেমিয়ার লাইফের তো মূল্য নেই, আঙুলে আর কি মূল্য দিব, পৃথিবী এখন ভালো অবস্থা নেই, ঠিক কিনা? পৃথিবী যদি 100 জন ভালো মানুষের হাতে যায়, এই 100 জনের বরকতে আমরা 810 কোটি মানুষ সুখে থাকবো। ও জ্ঞানীরা আপনার আবু বকরের মতো বিয়ে করেন বেশি বেশি, ওমরের মতো বিয়ে করেন, আলীর মতো বিয়ে করেন, আল্লাহু আকবার। আপনারা বহু বিবাহকে ক্রিটিসাইজ করেন, নিজের জীবন যৌবনতা ধ্বংস করতেছেন অন্য পথে, এই পয়সা খাইবে কে, সম্পদ খাইবে কে? আল্লাহ আমার জাতিকে তুমি বুঝার তৌফিক দাও, ইসলামকে আগের মতো নিয়ে আসো। আবার আরেকটা আয়াতে আল্লাহ বলছে, কষ্ট হয়নি? আল্লাহ তাআলা শানু বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, মহিলারা তোমাদের পোশাক, তোমরা মহিলাদের পোশাক, নারী পুরুষ স্বামী স্ত্রী একে অপরের পোশাক। তো কেউ চাকরি করে কক্সবাজার, জামাই চাকরি করে রংপুর, তাহলে তো কোত্তা খুলি না,
কেন? আঙ্গ কুদ্দুস রয়েছে গরম, কুদ্দুসের হাফ প্যান্ট রয়েছে শান্তিরা, কুদ্দুস ল্যাংডানো এবিসে ও আসো সদিয়াতে জিনাগট আলাইবে। আর বাবি সাহেব আরও প্রেমিস্টি ফরকিয়া দিই, এটা বন্ধ করো, সাবার এটা দিলি কেন? তুই এখন 810 কোটি মানুষের কাছে মাপ চাইবি, কারণ এক সেকেন্ড আমাদের সময় যদি ক্যামেরার স্থিতি টাইমটা যদি যায়, 810 কোটি মানুষের হয়াত তুই এক সেকেন্ড করে নষ্ট করছ। আলোচনাটা কেন ব্রেক দিচ্ছি? যেমনি আছে এমনি বই থাক, তোরা কেউ না হইলো ফেরেস্তারা হইনব, দরকারও বেগুন চাগল। তামাম পৃথিবীতে আমাদের আজকে রাত্রিবৃত্তে 1 কোটি লোক এই আলোচনাটা শুনবে, বলা যায় না কোন মানুষের দিলে রহমত পৌঁছে। একজনে যদি রহমত পৌঁছে, একজনে যদি জেনা থেকে বাঁচে, ওই একজনের বরকতে, ওই আম্মাজি যদি জেনা থেকে বাঁচে, তার বরকতে আমাদের নাজাতে জড়িয়ে হবে। কথা তো শুধু আপনাদের জন্য বলতেছি না, কথা তাদের জন্য বলতেছি। তো প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম, কোন কথা থেকে গেছিলাম? পোশাক কুদ্দুস রয়েছে করো, কুদ্দুসের মারু হাপেন কনাই শান্তিরা, কুদ্দুস কি? কুদ্দুস কি? আরো জোরে, আমাগো জাতিরে বুঝাইতে গো ভাইরে লাভে না, রাগইয়েন না। আমার নারীবাদী আম্মাজিরা অনেক সময় মাইন্ড করবেন, আফসারি ভাই তো তাইলে সাক্ষীর বিরুদ্ধে, মহাগ্রন্থ আল কোরআনে যত জায়গায় সাক্ষীর কথা আছে সব পুল্লিঙ্গে সিগা ব্যবহার করছে। ফানকি হোমা তো আবালা কমিলেন নিশাই, তোমরা বিয়ে করো পুরুষেরা মজাক্কার সিগা, তারপরে ওয়া তুন নিশা সদকাতি হিন্না নেহেলা, মহিলাদের তোমরা মোহরানা দিয়ে দাও, আতু আয়তে জমা মজাক্কারে হাজারে সিগা পুল্লিঙ্গে সিগা, ও পুরুষেরা তোমরা তাদের মোহরানার টাকা দিয়ে দাও, 1 কোটি 2 কোটি 5,000 10,000 30 লাখ যাহার যা তার্য দিয়ে দাও, এখানে পুল্লিঙ্গে সিগা। আরও একটা আছে, ইয়া কোন উপকারা ইউগ্নিহিমুল্লা, বেডারা যদি গরিব হয় আমি আল্লাহ ধনী করে দিব, এখানে বেডার গল্লকে ধনের সম্পর্ক। 3 নম্বর এসে ওয়াইজিয়া কুদিয়া দি সলা ফান্তা শিরু ফিলাল, ও পুরুষেরা নামাজ কলমা শেষ হলে ফান্তা শিরু জমা মজা করে হাজির সিগা, জমিনে ছড়িয়ে ছিটি পড়ো, কন্ট্রাক্টারি করো, রাজনীতি করো, ব্যবসা বাণিজ্য করো, কৃষি খামারি করো, বিমান চালাও, গাড়ি চালাও, চাকরি করো, সেনাবাহিনী হও, পাইলট হও, যা যা করো তোমরা পুরুষেরা করো। আর মহিলারা ঘরের রানী, ঘরের এগুলা ফসল উৎপাদন করবে, ঘরের দেখভাল করবে, ঘর থেকে ম্যাজিস্ট্রেট বাইর করে দিবে, ঘর থেকে নবী রাসূল বাইর করবে, ঘর থেকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বাইর করবে। আম্মাজিদেরকে আল্লাহ সাল্লাহ শানো ঘরে দায়িত্ব দিছে, কথা ঠিক কিনা? ফরদার আলের আমার আম্মাজিরা কথাটা শুনিয়ে হয়তো মনে কষ্ট পাইবেন, আমি আপনার মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আপনি আয়াতে কারিমার তাফসীরটা পড়েছেন, আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। আপনি যদি আপনার স্বামীকে সবসময় সময় না দেন, সে যদি জাহান্নামের দিকে চলে যায়, জেনা ব্যবিচারের দিকে যদি পড়ে যায়, আপনি যদি জেনা ব্যবিচারের দিকে ডুবে যান, জাহান্নামে চলে যাবেন। আল্লাহ কয় আমি তোমাদের একে অপরের পোশাক বানিয়ে দিছি, তুমি তোমার স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। আর আমার অনেক অনেক কলিজার বাইরা বিদেশে গেছে, আজ 10 বছর আইয়ে না, পোশাক রয়েছে মাছছাড়া কলাই রে, আর পোশাকের মালিক রয়েছে লন্ডন সৈদি হিরে। ও আমায় এত রাত্রে কেনে রে ডাকে দিলি, কুকিলা এমনি ডাক দেয় না, কুকিলা ঠিকই আছে, আমনে এত বছর ধরে রিজিক অন্বেষণ কইছে কি? আল্লাহ রসুলের বিবাহ নীতি, আমার আল্লাহর বিবাহ নীতির 3টা উদ্দেশ্য, গায়াতু নেকা ইস্তিমতা, একে অপরের থেকে প্রেমে অবগাহন করবে, তারপরে ইস্তেলাত, তারপরে সন্তান দিয়ে মানব বংশ দিয়ে পৃথিবীকে উজালা করবে, 3 নম্বর হচ্ছে ইস্তেফরাস। আপনারা একে অপরে একসাথে রাত্রি যাপন করবেন, থাকবেন আজ 10 বছর 12 বছর 15 বছর বিদেশে মালকামান, মালয়েশিয়া একজনের সাথে দেখা, হাইট বছর 5 30 বছরও বাদ যায় না, তো এদের ভূত দখলে নাই, দলিলে আছে দখলে নাই, এখন বিয়া দলিল দলিহিলে, বিয়া কি এখন দলিলে আছে দখলে না, দখল নাই, কেন থা আম্মাজি উম্মে হাবিবা, এই উম্মে সালমা, উম্মে সালমা, উম্মে হাফসা,
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক দালানু প্রেসিডেন্ট হইয়া তিনি আম্মাজিরে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আবার তুমি আমার আম্মা ও নবীজির ওয়াইফের কারণে তুমি জগৎ জননী, আমারও মা, আবার একদিক দিয়ে আমার মাইয়া। মা গো মা, তোমার একটা কথা বলি, মহিলা কতদিন পর্যন্ত স্বামীর বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে পারে? আব্বা, 6 মাস, 6 মাসের বেশি পারে না, 6 মাসের বেশি পারে না। আইবা আইবা বলে আইলা না রে, ঠিক না রে? তখন তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ফাইল টান দিয়ে লিখে দিলেন, আমার রাষ্ট্রের সকল সেনাবাহিনীর 6 মাস অন্তর অন্তর ছুটি। আমরা ছোট মাইয় গাবিয়া করি মাত্র আসিলেন হমরুদ্দিন, গেছেন গাবি দেশ। হায় হায়, এই জেনাবে বিচার প্রসারে আপনি অবদান রাখবেন, আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। কলিজার টুকরারা পয়সা করে যাই হোক, চেষ্টা করবেন 6 মাসে, 1 বছরে, 1-2 বছরে চেষ্টা করবেন সময় দেওয়ার জন্য। আর অনেক মালিক সময় দেয় না, ছুটি দেয় না, সৌদি আরব হয়ে অনেক সময় আছে, মালিকে হতে দিন সাইড গেল আনন্দ, কিন্তু শ্রমিকের কোনোদিন কয় না তুই একটু বাড়িতে যাই বেড়ায় আয়, আমারে গোলামের মতো মনে করে, কথা ঠিক কি না? আল্লাহর দরবারে এই সমস্ত মালিকেরা জবাবদেহি করতে হবে। আমি আমার ড্রাইভার সাহেবের রে, হজরত ড্রাইভারের রে, 4-5 দিন পর, 1 সপ্তাহ পর হাতে বাইর যাইতো, সাইন একটু দূর ইসলামি লড়াচ্ছে, তুই বইটা কাহে তোরে গাড়ি চালা দিয়ে আই বাবির কাছে, একটু নোয়াজ কলমা পড়িয়া বলান টুলান সাইয়া। আসলে নিজের ইমান ঠিক কর, আল্লাহ তারে দিয়ে আসি, কথা ঠিক কিনা? এরকম শ্রেণীর যদি আঙ্গ আলে এই মালিকেরা পালন করতো, সেনা ব্যবসার করতো, কথা ঠিক কিনা? বিরিক ফিল্ড চলে গেছে নভেম্বরে, কোন মাস হে আবার আইব কোন মাস, তোরা কথা শুনিচ্ছি আর সুন্দর করি, তারপরে সিস্টেমে চলিয়া বিবে। আফসারি ভাই আপনাদের সালাম জানাইছে, কইছে হেমি 1 মাসে 2 বার আয়, একটু দেয়া করি আয়, 1 মাসে 2 দিন ছুটি, আল্লাহ দেন আফসেন ইট ভাঙ্গি এলাইম। ওরে কথা কয় না, কিন্তু নিয়ে না 12-13 অন্য কর্মী হরি যায় আয় করতে আইতাম না, কিন্তু আয় আগে শরীর ঠিক করি আয়, আয় আর ছেলে মেয়েরে সাহাই আয়, এগুলো নবীজির সুন্না, নবীজির সুন্না, নবীজির সুন্না, কথা ঠিক কিনা? এখন সবে কর সরম সরম সরম, আসলে তলে তলে পুরো সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। নবীজির কয়েক কেয়ামতের আগে আগে তুক সারুজ্জি না, জেনা বেড়ে যাবে, যেই দেশে জেনা বেড়ে যায় সেই দেশে ভূমিকম্প হবে, জালজালাকার খাসপার ভূমি দশা যুগ দেশ চলে যাবে, যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ, হারাস মারামারি শুরু হয়ে যাবো, এই জেনার ভিতরে মারামারি, কথা ঠিক কিনা? তামাম পৃথিবীতে বিয়া শাদী নয়, 750 কোটি মানুষ ওপেন সেক্স ফ্রি সেক্স চলতে আছে, এই জন্য আল্লাহর গজব বিশ্বযুদ্ধ আল্লাহ আমাদের উপরে সাফাই দিতে আছে, কথা ঠিক কিনা? জেনা থেকে ব্যস্ত হইব, হুঁশো করি যে দিকে যা, জেনা থেকে ব্যস্ত হইব। আল্লাহ বাংলাদেশকে তুমি জেনামুক্ত সমাজ তুমি উপহার দাও। তার নেব 2 বছরের লাই ট্রেনিং হয়ে গেছে, বিদেশ পিএইচডি করে, নবীজির এতজন ওয়াইফ, সাহাবা কারাম 1,25,000 সাহাবি, বলেন না ওর ঘরে কোনো দপ্তরে দিছে, ওরা গড়ের রাষ্ট্রের প্রেসিডেন্ট, তারা পুরুষ বাইরের রাষ্ট্রের প্রেসিডেন্ট। হ্যাঁ, যদি দেখছেন তার কোনো উপায় নাই, আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, চাকরি করবেন, আব্বাও মারা গেছে, ভাইও নাই, সে সন্তানেরা ছোট্ট সোনামণি, কোনো রকম আর কোনো হালাল পন্থা কোনো কাজ না পাইলে করেন, 100% ফর্দা মেনটেন্স করবেন। আচ্ছা রাঙ্গ চাকরিজীবী মহিলারা, ধনীর মেয়ে, জামাইও চাকরি করে, বউও করে, বাফেও করে, জমিও আছে 10 কানে, ঢাকা গেলাম বাড়ি 2টা, আল্লাহর দরবারে দাঁড়াইবার প্রস্তুত থাকে, কি জবাব মাহুদের দিবেন? কথা কর আম্মা, আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে, প্রতিদিন নতুন নতুন শাড়ি পরে যান, কাল্লা কাল্লা শাড়িটা পরছেন, গায়রে মহরমের জন্য আপনি সাজা জায়েজ আছে, প্রতি মুহূর্তে হাজ দেবেন আপনার প্রিয়তম স্বামীর জন্য, স্বামী তো ফাত্তা না, আচ্ছা 7টা পর্যন্ত ডিউটি করলে 8টাতে আইন লাগবে, বা নিজে তো আধা হাগল, আবার বোর 7টাতে উনি অফিস ধরন লাগবে, কে কারো সময় দেয়? চুপ গোলামের বুত থেকে আমি কম নিবেন না, স্টপ। বিয়া দলিলে আছে, দখলে নাই, কি এ নাই, এই জন্য প্রত্যেকে অন্য চিন্তা করে, উন্দুর গাল লাইনি পশেতি যান ফাত্তা দেয় না, আয় হেন্নে হেন্নে হে,
এই জন্য আল্লাহ আল্লাহ সুবহানাহু লিবাসুল্লাহ কুমাউতুম লিবাসুল্লাহ না, এই মহিলাটার জোড়া বানা দিছি এটা তোমার পোশাক, ও মহিলা তুমি তোমার স্বামীরে ছাড়বা না, স্বামীর লগে লগে থাকবা, ফিএসের মতো মতো থাকবা, তারও ছাড়বা না, তারও ছাড়লে হেতো অন্য মই যাই সিস্টেম করিয়ে লাগবো, হেতের পিছিয়ে পিছিয়ে থাকবা। বরেও কই দিছে তুমি জামা যেভাবে গেঞ্জি যেভাবে গাঁত দিছে খোলা নাই, শুধু দুইবার সময় খুলি, গোসলের সময় খুলি, কথা ঠিকই না। তো এইভাবে স্বামী স্ত্রীরা আমি পোশাকের মতো করে রেখেছি, তোমরা কেউ কারো ছাড়বা না, ছাড়লে ইবলিস ছোরা তোমার ঘরে জিনার ভিতরে ঢুকাইয়া লাগবো, কথা ঠিকই না। মহাগ্রন্থ আল কোরআন বর্তমানে দেখছেন জীবন্ত কথা বলতে আসে, হুন্না লিবাসুল্লাহ কুমাউতুম লিবাসুল্লাহ হুন্না, মহিলারা পুরুষের পোশাক, পুরুষেরা মহিলার পোশাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর দেখবেন এ পর্যন্ত কোন গান বরেলো একটা গান হইলাম না, একটা গানও কইল না। আমার বউ পৃথিবীর সেরা নারী, নারী রে আমার বউরে, এক নজর না দেখিলে বউরে দুনিয়ায় অন্ধার হয়। বরেলো গান গায়লা, সব সিতারি গান, সব ইবলিসে কলমে হালকা করে দিছে গা, বলছে ভিতর গাতি রেখবে তোমারে, কা তোমারে কা কইবে বোরে, এদুরা হলা এদুরা মাইয়া, তারপরে গরব গটানি কয় কুলজার ভিতর গাতি রেখবে তোমারে, সিনার লগে বাজাই রেখবে তোমারে ও ননাই রে, কুলজার ভিতর গাতি রেখবে তোমারে, নাজ মিলা নাই তুই হে কইছতে, কুলজার ভিতর গাতি রেখবে, কলজের ভিতরে গাতি রেখবে বউ জামাইরে, জামাই বউ রে, তাহলে চলুক আমাদের গানটা এভাবে হোক, প্রিয় বউ কলজের ভিতরে গাতি রেখবে তোমারে। অনেক বউ হুজুর এক তরকারি দি কত কদিন বালা লাগে তু, আরে বেটা এই বড় বউ, বড় বউ বেটা নিয়ামত, এটাই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, ভালো মানুষ ঠিক কিনা, এক তরকারি কিতা দে, এইটা দিয়ে সাত তরকারি দিয়ে ভাত খা ইনশাল্লাহ, আমার জান্নাতে বাইর লগে 12,500 রমণীর সাথে ইনশাল্লাহ একসাথে খানা খাইয়ে হয়েছে, আমিন কো। হ্যাঁ তো তাহলে কি করবি, কলজের ভিতর গাতি যাইস বরে কারে আর মসজিদের, কলজের ভিতর গাতি রেখুম তোমারে ও মসজিদ রে, কলজের ভিতর গাতি রেখুম তোমারে, তুই ওইলে আর কলজের মুন্ডু পরানের পরা, তোমার সালাম অন্নতিয়ে বদ্দা চা দোহা, আড্ডা দিতে না যাই উমায়, শিওর খাইতে না যাই উমায়, তোমার সারিয়া রে ও মসজিদ রে, কলজের ভিতর গাতি রেখুম তোমারে, কসা কা কসে ফিকাতল, কলজের ভিতর গাতি রেখুম তোমারে, কলজের ভিতর গাতি রেখুম তোমারে, দজ্জার খুলত কামাই করতে বাইশাদের সাম্পা, কানামালার খাড়া রইয়ে ফুলতে তোয়া রাজা, দজ্জার খুলত কামাই করতে বাইশাদের সাম্পা, কানামালার খাড়া রইয়ে ফুলতে তোয়া রাজা, তোমার বুকত নজরতে তোমার বুকত দুরুদ পড়তে, থাকি নিশি তো জাগিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখুম তোমারে, কলজার ভিতর গাতি রেখুম তোমারে, সিনার লগে বাজায় রেখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর ফেরাকে মারে মো তোমারে, আল্লাহু আকবার। আমার বড় ব্যথা লাগে রে, বাবি লই গান আছে, ডার্লিং লইয়া গান আছে, দেশ লইয়া গান আছে, নদী লইয়া গান আছে, আজ পর্যন্ত আমি আফসারি শুনলাম না বোরে লইয়া একটা গান, আজ সময় এসেছে নিজের বোরে লইয়া গান গাওয়ার, হুন্না লিবা সুল্লাকুম ওয়া তুম লিবা সুল্লাহুম, একটা দিন পরে আই লাভ ইউ কইয়ে দেখবে ইলিশ মাছ উড়ে না গাওয়া লাগবে আপনার ইনশাআল্লাহ, আজ যা টেস্ট করি না যে যাই ভাবির সালাম দিয়ে, ডার্লিং সালাম আলাইকুম কেমন আছো,
ডম দেওয়া নিয়ে যে 30 বছর ওতে একটা সালাম দিবে না, মানে আপসি ভাই না বলছে তোমাকে একটা সালাম দেওয়ার জন্য, তুই তো বাবিরে না সালাম দাও, বাবিরলেই একদম মা ফিলতে যেতে আঙ্গুল গজা লিজি, তোরা কিতা কস এটা আঙ্গুল গজা নি কস, ওটা তো আঙ্গুল গজা কই, হ্যাঁ একদম আর নোয়া খেললে এনে কয় না, কত বড় সিটারি কারে কর, এই গানের গায়ক করে লেখক করে সুর করে করে মারে মারে স্বামী আমার যেমন তেমন কথাটা বলা ছিল এইভাবে, বাইরের সামনে মসজিদ খারা আজানের সুর বিহান বেলারে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়েশা রে, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তো নসিবে রে, বাড়ির সামনে মসজিদ খাড়া আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়েশা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই অন্ত কয় না, হ্যাঁ তো তুই এদিকে মন গানের এদিকে, তো গান দেয় এদিকে হিরে আলাসি গিয়ার দে ব্যাগ গিয়ার লাগেছে, এত করতে যেতে সামনে আনে নাজবিল্লা কয় না, এই বাবির কথা বাদ দি, তুই এভাবে ক দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মনের মতন রে, দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, আল্লাহু আকবার, নিজে দাওয়াত দিতেছে আল্লাহ সূরা ইসরা তো সম্ভবত এ ফরিদ আল্লাহ দাওয়াত দিতেছে, আজ যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদেরকে দাওয়াত দেয় আফসারি ভাই আপনার ওয়াজ আমি বঙ্গভবন থেকে শুনি আপনাকে অনেক ভালো লাগে আপনি আসেন, আফসারি কি খুশি হয়ে দেবে, বেগুনে গোমায় দালাল হয়ে গেছে, এই বাঙালি লোক কমেন্টস খারাপ করে গেলে কোনো কারণেও তো তিনি দাওয়াত দিতে পারেন, যদি রাষ্ট্রপতি আফসারি ভাই আই লাভ ইউ আসেন একটু আপনাকে ভালো লাগে, আপনি আমার দেশের প্রজা আসেন তো আমার কাছে কেমন মনে হবে, যে দলেরই হোক প্রেসিডেন্ট যেই হোক আমার কাছে ভালো লাগবে না, জো বাইডেন যদি কো আফসারি ভাই ইউ আর মাই লাভার আই লাভ ইউ, ইউ আর মাই স্মলেস্ট ব্রাদার কাম টু মি ইন আমেরিকা, তুমি আসো আমেরিকাতে আমার কাছে কত ভালো লাগবে, আমার আল্লাহ দাওয়াত দিতে আছে আমার বান্দারা নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ মেহমানদারি তোমাদের জন্য রেডি রেখেছি আমার বাড়িতে জান্নাতে তোমাদের দাওয়া, এরপরে আল্লাহ ডাইরেক্ট ফরমান জারি করতেছে বান্দা বিয়ে না আই হড়াম আন্ডার সরি ইউনিয়নের কাজী সাহেব লাগবে ন ওয়াজওয়াজনাহুম বিহুরিন, আমি আল্লাহ বিয়ে পড়াই দেব 12,500 হুরের সাথে, আল্লাহর কথা কি মিশানি না, কখনো আল্লাহ মিশে কথা কইছিনি না, যুবকের আরে ও আমার অফিসার ভাইরা আমার অফিসার ভাইরা কোন অবস্থা জানা ব্যবসারের দিকে যাইয়েন না, কে কি বলল বলুক আপনি ওই দিকে তাকাইয়েন না, সঠিক তরিকে বিয়ে শাদি করে এনজয় করে যান, তারপরে মানব সম্পদ দুনিয়াতে সবকায় জারিয়া ওয়াতু কদ্দিমু ওয়া কদ্দিমু লিয়া উফসিকুম দুনিয়াতে সবকায় জারিয়া স্বরূপ দুই সেটটা সন্তান রেখে যা আপনার নাজাতে জড়িয়ে হবে, এই জেনা থেকে যদি বাসেন জেনাকে যদি মৃত্যুর মতো ভয় পান আল্লাহ জাল্লাহ স্বরূপ আপনাকে নিজ হাতে বিয়ে পড়াবে, আমার কাছে পৃথিবীর সর্বনিকৃষ্ট জিনিস লাগে জেনা, আমি কোটিবার মরতে রাজি যদি আমাকে জেনার দিকে একবারের জন্য আমার ওয়াসওয়াসা আসে আমার নিজে লজ্জিত হয়ে যায়, এটার জন্য দরকার হচ্ছে বিবাহ, বিয়ে করবেন আপনারা শরমের কিছু নেই, ফেসবুকে যারা শুনবেন আম্মা আপনি কি রাসূল সাল্লামের নাতনি চেয়েও কি বেশি দামি, আপনি কোনো অবস্থা শরমাইবেন না, আপনি বিয়ে শাদী করবেন আল্লাহ আপনাকে বরকত দিবে জেনা থেকে বাঁচবেন, নবীজি বলছে মিসকিন, মিসকিন মানে কি তা টোকায়
ফৎকলি ফৎ শিশু গুলিস্তানের ফোলা যেতে দেহাতে মারে এ কত এসে টোকাসকা এই বোতল টোকাস লাগে কিন্তু নবীজি কয় যা যে মাইয়ার জামাই নাই যে রমণীর জামাই নাই হেতি মেসকিন হে মেসকিন মহিলা হে পৃথিবীর জায়ক একবার প্রেসিডেন্ট নবী কয় মেসকিন তোর বাড়িঘর দিন দেখ নাই তুই মেসকিন তুই ফৎ করলি ফৎ শিশু টোকাই আর সে পুরুষের স্বামী নেই স্ত্রী নেই হেতে মেসকিন অনেকে চাকরি গেছে ম্যাজিস্ট্রেটে গেছে বিশেষ কাঠারে গেছে না হুজুর তো প্লাটটা এখনো ঠিক করি নাই তো প্লাটটা একটু ঠিক করি আল্লাহ না করুক যদি মনে যান স্টকে যদি একটা সন্তান ওয়াকাদ্দিমুনে আউফুসিকুম আল্লাহর কথা সুরা বাকারা 223 নম্বর আয়াত তোমরা পরকালের জন্য একজন ওয়ারিস থেকে যাও বলা যায় না আপনার ষষ্ঠ পুরুষে যায় কাবার ইমাম হবে আপনি বিয়ে করছেন বাসর রাতে মারা গেছেন সাহাবিরা কেন বিয়ে করছে যুদ্ধে যাবার আগে বিয়ে করে নিয়েছে কেন পঞ্চম পুরুষে যাই আমার কাবার ইমাম হবে 30 পুরুষে যাই আজারি সাবেল্লানি বড় আলেম হয়ে যাইব হাসর মাঠে আপনি আইবেন আপনি উমরাও করলেন না হজও করলেন না কোটি কোটি হজ আপনার অ্যাকাউন্টে সোয়াব আপনি ফেরেশতার কাছে কইবেন আল্লাহ আয় তো আল্লাহ আই হজ করি না উমরা করি নামাজ কোন রকম শুরু করছি আগে মরে গেছি এত কোটি নামাজ আমার আম্মারা তখন প্রশ্ন করব আল্লাহরে আল্লাহ এত কোটি নামাজ এত কোটি হজ করতে আইল আল্লাহ কইব ও আমার প্রিয় বান্দা তুমি যে বিয়ে করে একটা সন্তান দিয়ে দিয়েছ সৎকায় জারিয়া তোমার ষষ্ঠ পুরুষে বড় আলেম হয়েছে সুদেশি সাহ হয়েছে মহিলাকে বলবে মহিলা গো ঢাকা ইউনিভার্সিটি তুমি পড়ছ ইডেন কলেজে পড়েছ যৌবনত্বকে নষ্ট না করিয়া তুমি যত সময় বিয়ে করেছে তোমার একটা মেয়ে দিয়ে গেছ তোমার ছেলে দিয়ে গেছ এই মেয়ের ষষ্ঠ পুরুষে যাইয়া তোমার নাতিতে ষষ্ঠ পুরুষে যাইয়া বিশ্ববিখ্যাত উলিয়ে কামে লইয়া গেছে বড় মন্ত্রী হয়েছে আলজেরিয়ার মন্ত্রী হয়েছে সে সারা বাংলাদেশে কোটি কোটি বিল্ডিং দিয়ে গেছে এগুলো সোয়াব আল্লাহ এখন তোমার অ্যাকাউন্টে দিচ্ছে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ এই আয়াতে দেখছেন নি আল্লাহ কিভাবে বলতেছে জীবন্ত কোরআন কথা বলে ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম ইয়ান্দিক বিয়ার কথা ইয়ান্দিক ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম নিজের লাগি কিছু অগ্রিম ফাড়াও বেতন যেভাবে আমরা পাই প্রভিডেন্ট ফান্ড কাঢিরায় কাঢিরায় সরকারের কত লাভ সারি ওয়াজ কদিন আর চালাইবি বুড়ো হয়ে যেলে বাংলাদেশ সরকার করে দেয় কুড়ি নেয়া তারপরে প্রভিডেন্ট ফান্ড থেকে অবসর করলাম দিও আড়িরাই এরম 4000 করে আফসারি কাড়ি রায়ের আল্লাহ কইভাবে প্রভিডেন্ট ফান্ড রাখ বিয়ে শাদি করে সন্তানের প্রভিডেন্ট ফান্ডে জমা দে সাইগা হলান খুনিয়েব দশগা সন্ত্রাসী গো তোর হলা বলা তো যায় না পঞ্চম পুরুষে যাইয়া কাবারি নামে যাইব এ হোলার দোয়ার বরকতে এই ফোলার বরকতে আমি আল্লাহ তোরে মাফ করে দিতে পারি দেখছেন নি বিয়ের আয়াতে আল্লাহ কত সুন্দর মেসেজ কত সুন্দর মেসেজ তিনি আমাদেরকে দিচ্ছেন এটা আবার এদিকে ফিরে সরকার যত রাইতেছে তত তোরা নষ্ট আছে আগের মতো সেটিংটা রাখ 101 ঠিক আছে লাইলাহা ইল্লাল্লাহ জোরে লাইলাহা ইল্লাল্লাহ জোরে লাইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে চান তো আরো শোনাবো যদি আমরা শুরু হয়েছে ওয়াজ ইনশাল্লাহ চলবে চলবে কয় বলে একটা মজার কথা শোনাই ইনশাল্লাহ তাআলা একটা মজার জিনিস চাচ্ছি আমার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
সেটা তকবীর দেন, লিল্লাহে তাকবীর। আচ্ছা, প্রস্তাবে প্রতারণা করার পরিণাম, বিশ্বনবী অনেক মেয়েরে প্রস্তাব দিছে, আমরা তো অনেক সময় প্রস্তাব দিই যদি বিয়ে না বইয়ে মেজাজ খারাপ হয়ে যাবে, মেয়েটারে প্রস্তাব দিলাম, মেয়েটা বিয়ে বইল না, আহা এমনি আফসারি বড় হুজুর প্রস্তাব দিয়ে মেয়েরে কবুল করতে না, এটা অনটেস্টে প্রমাণ করেছে। আচ্ছা দেখবি ইউনিয়ন চেয়ারম্যান হোক মন্ত্রী হোক এমপি হোক, কেউ এটা ভাই আপনি এটা কী বললেন, আপনাকে আমি বাপের মতো জানা, কত শয়তানের শয়তান, তোরে কইছিনি প্রস্তাব দিয়েছে, তোরে কইছিনি বার মতো জান বললে, তুই কবি আপনারা আমার বন্ধুর মতো লাগে, বিয়ে প্রস্তাব না কবুল করছে, এটা আরেক কথা, এটা একদম, এটা অনেক মেয়েদের সিটারি, এটা কি নবীজি জীবনে সাত নারীকে বিয়ের প্রস্তাব দিছে, বিভিন্ন কারণে মেয়েরা প্রস্তাব করে না, কয়জন বিশ্ব নবীর চেয়ে সুন্দর নার পুরুষ আর দুনিয়াতে নাই, আয় তো ন, এটা তো নূরের সৃষ্টি, আল্লাহ তাআলা শান ওনার খালকে নূর দিয়ে বানাই দিছে, জেসেম বনি আদম, ঠিক আছে ওনার নূরের মতো ডক, নূর আর নূর আল্লাহ আকবার, এটা ব্যাখ্যা আছে, আমরা ওই দিকে একতলাফে যাচ্ছি না। তো আমি মনে করি দুইও পক্ষই ঠিক আছে, তবে বনি আদমকে মানতে হবে, তবে বনি আদমকে মানলে বনি আদমকে যে দাঁতু দিয়ে বানাছে আমার নবীও সে দাঁতু, তিনি আদম সন্তান, অতিমাত্রায় যদি আমরা বলতে যাই তো তাহলে ইমান ঠিক থাকবে না, খবর তার ইমানের জায়গা ঠিক রাখি, তারপর নবীজির প্রতি সুন্দর বিশ্বাস প্রতিস্থাপন করতে পারি, আমিন। এক নবে ফাস্তাব দিছে উম্মেহানি বিনতে আবু তালেব, লায়লা বিনতে হাতিম, বুঝছেননি, তারপরে তিন নম্বর হলো জামা বিনতে আমির, সাবিয়া বিনতে বাসামা, পাঁচ উম্মে সুরাইক, হামজা বিনতে হারিস, হাবিবা বিনতে আব্বাস, এই সাতজনেরই বিয়ের প্রস্তাব দিছে, বিয়ে এগুনে বইন, এর ভিতরে একজন আছে হামজা বিনতে হারিসকে রাসুল বিয়ের প্রস্তাব দিলে মেয়ের বাপে কয় আমার মেয়ে কুচ্ছিত রোগে আক্রান্ত, আসলে তার মেয়ে বিশ্বসুন্দরী প্রিন্সের মতো, বুঝলেননি, বাড়িতে ফিরে এসে দেখে তার মেয়ে শ্বেত কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ, বলার গোবর দোয়া লাগে ও মাইয়ার বাপ, উনি অনেক অনেক সুন্দর মেয়ের বিয়ে ভালো হয় না, অনেক নায়িকা গো বাংলাদেশের টানো এদের বিয়ে বেশি হয়, আমি হতি হতি চিন্তা করলাম আর এই বোনটা কোটিপতির কাছে বিয়ে বইল, তো এক কোটি দিয়ে মরানা দিয়ে বিয়ে বইবন, বিয়ে কথা হয় না, এদের খালি বিয়ে বেশি বেশি হয়, হতরান আডার রোয়ান খালি ওইটি আছে ওইটি আছে, তো আমি চিন্তা করলাম দশের হক আছে তে, তার লগে যতুকের জোড়া আছে ওতুকের বিয়ে না হওয়ানোর জন্য এদের মরণ নাই, এটা হক আদায় করতেছে, ঠিক কিনা, ফতুয়ায় আফসারি, ফতুয়ায় আফসারি, এটা চিন্তা করছি না তোকে বিয়ে হয় কার, এ বুড়ির তো যে জীবন যৌবন সৌন্দর্য আছে এক বেড়াই তো খুশি থাকবো আলহামদুলিল্লাহ, এ বুড়িয়ে তো এমন যোগ্যতা আছে ভালোবাসা প্রেম দিয়ে তারে ভাষায় দিতে পারে, খুশি করে দিতে পারে, অন বিয়া দুই দিনও টেকে না, দলিলে যাও টেকে, বিয়া এ ছ হাত মাস এক বছর, দখলে তা না, দখলে তা নেই, দখলে আসতে দশ দিন এরপর দখলে তা না, আবার অনেক সময় বেদখলে ফসল উৎপাদনে গেলে ও দলিল একটা করি গেলা কাবিনের দলিল, কিন্তু ফসল কিন্তু আগে চলিয়ে এসে দশে মিলি করি কাজ আটটা কম চাইতে পারো, কারণ মিডিয়া আছে কালাফালা মিডিয়া, এটি কিন্তু ঘটনা অনুবাদ করিয়ে লেব অল্প অল্প বালা, ঠিক দিদি, তো এখন তো বিশ্ব সুন্দরী মাইয়া হামজা বিনতে হারিস এদিন বা কয় আমার মেয়ে কুচ্ছিত হুজুর, আপনার মতো প্রিন্সের মতো নবী বিশ্ব নবী, এটা মানানসই হয় না, বাড়িতে সাইডে মাইয়া কুষ্ঠ রোগী গেছে, আর ওকে আছে লায়লা বিনতে হাতে, এবার একটু বেশি শিক্ষিত তো একটু ফোঁস করে, অনেক মাইয়ারে দেখবি হোলারা সাইটে গেলে তারপরে গার্মেন্টে থাবট দেয়, ভাইয়া তোমাকে লুক স্মার্ট, আমার এ শোকে প্রমাণ, গাছ থাবট দি মাইয়ার অনেক বিয়ে হয় না, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, মানে বুঝে আর কি আমি অনেক প্রি মাইন্ড, পাত্রপক্ষ পাত্রীপক্ষ এটা মানে না যে একটু আধুনিক শিক্ষিত তুমি এ প্রাণের মতো চলে এইভাবে চলে, এরকম সিটিং মাইয়া বহির বিশ্বে নাই রে, ছাত্র হচ্ছে সম্মানের, আপনার ওস্তাদের মতো আপনার লাভার ঠিক আছে সম্মানের, এ মাইয়া কিতে করছে বিষ্ণুবি একদিন বসে কি যেন ভাবছেন, এ লায়লা বিনতে হাতিম, লায়লা বিনতে হাতিম নবীজির কান্দে আপ দিছে, নবীজি তার দিকে না তাকাইয়ে বলছেন কে মান হাজা আকালাহ জীবু, কে আমার কাঁধে হাত রাখলো যাকে কালো বাঘে খেয়ে ফেললে, একদিন এ লায়লা বিনতে হাতিম
মদিনা তৈয়বার এক কূপে গোসল করতেছে, গোসল করার সময় এক কালো বাঘ এসে মেয়েকে খেয়ে ফেলল। আমার নবীর কোনো কথা মিথ্যা নয়, আল্লাহ একবার, এ পুরুষ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। ও ও স্ত্রীরা, ও মেয়েরা, এই পুরুষদেরকে বেজ্জিতি করিও না, আর পুরুষেরাও নারীদেরকে তারা আমাদের মায়ের জাত সম্মান করিও। অনেক মেয়ে করে সাইতে গেলে উল্টে সে দিয়ে প্রশ্ন করে, ও নতুন নতুন মাসলা বাড়ি গেছে হলো অনেক শিক্ষিত ম্যাজিস্ট্রেট, আর এক বন্ধু মাইয়া পছন্দ করে না, হলো মোড়া, হলা কি কেন রে এড়িয়ে গেলে মাসলা, ষাট কিলো আজ করছি তো এসি তো ফেরত আইসি ন ভাই মনে আসেনি বুঝতি বিয়ে করে কুত্তার মত হয়ে গেছে, আসতে বছর হোলাইকের বিয়ে করছি করাইছি আর কোন হোলাইকের মতো ডকের হোলা ষাট কিল নেই আর নেই কন। আমার চোখে তো দেখছি হোলাইকে তোক গোষ্ঠীর সেরাক, তোক গোষ্ঠীর ব্যাকের ডক হোলাইকের মাঝে হোলা কালো হইলে কিসে, গোষ্ঠীর ব্যাকে সেয়ারা হাতের বৃত্তি আছে হাতে মহামানব আলহামদুলিল্লাহ, ও হাতে কালার কারণে হাতের বিয়েও তো করে তারি না, কত কষ্টে মাই হোক কোনো রকম বাঁধি করাই আনছি। ও মা গো আয় অবাক হয়ে গেছি, দুনিয়ার মধ্যে কিতা শুরু হইল হো, ঠিক না? অনেক শিক্ষিতরা আফসার আপনাকে আবার বিয়ে করতেন স্যার, কিন্তু আল্লাহর নিয়ামত কে কম চায় নি বেটা, আল্লাহর নিয়ামত তো সকলে চান, ওরে কথা কর কথা কর ঠিক নিরে। এখন পুরুষের ছাত্রপক্ষরে বেজ্জিতি করবেন নি, হ্যাঁ আর তোরা সাইজ বেজ্জিতি হচ্ছে, তোরা প্রস্তাব দিয়ে নেবে আল্লাহর উপর ভরসা করি, অনেক হল প্রস্তাব ডরে দেয় না, আরে বেটা বিসমিল্লাহ কই দে কবুল হইতে পারে বেটা, ঠিক কিনা? এ হোলার গো বদ্দোয়া, আল্লাহ তুমি ক্ষমা করো, অনেক বিয়ে সিস্টেম হয়ে যায় গই, এখানে ওকে বিয়ে হয়েছে না, কেছি রে তো তোর হচ্ছে হিন্দি এটা বা দনকাত হোলা মাইয়া দায়ী করে ইয়ে লেলে বিয়ে প্রস্তাব দিলে বিয়ে হইতে ঠিক হজুর মরি যেল বিয়ে হইতো না, আল্লাহ তরফ থেকে মাইয়া গিয়ে হাতের কিসমত আছে বাচ্চা আলহামদুলিল্লাহ। আবার ইটা কই আবার মনে করি ছোট্ট করে উস্কাই দিয়ে খবরদার, আব্বা আম্মার অনুমতি ছাড়া রাষ্ট্রের অনুমতি ছাড়া বিয়ে করে চাগে আব্বা আম্মারে বুঝাইবে, আব্বা আর কল জাহাড়ি যার আর মাইয়া গিয়ে সহজ আছে, আর মাইয়া মাইয়ার আব্বা আম্মারে বুঝাইবো মা অন্য আনতে বিয়েটা হুদে মিশে দিয়ে না, হে হে বেড়াগারে কষ্ট দিয়ে না বেড়া দশ ভরি স্বর্ণ দেয়ার লাগছে, হে বেড়ারে ধ্বংস করিয়েন না, আর মন কন্মিত গেছে গায়ে করতে আইতাম না, আগে বান্ধবীর দিয়ে জিজ্ঞেস করবেন মাইয়া ঠিক আছে নি, এটা গুণা নত তার সয়েজের ব্যাপার স্যাপার আছে, কথা ঠিক নেই? এই আব্বা আম্মা বিয়ের কঠিন করণ কারণে আল্লাহর গজব শুরু হয়ে গেছে, হ্যাঁ নেন নেই ঠিক কিনা? অন গরিবের হল আল্লাহকে ধনির মাইয়া, ওই মন তো মিলি গেছে, মনে তো আর ক্ষুদা চেনে না ক্ষুদের বাদ, তৃষ্ণা চেনে না শ্মশানার ঘাট, নিদে চেনে না তা শ্মশান ঘাট, এ তারপরে এরপরে ফিরিতে চেনে না জাত বেজাত, হ্যাঁ ফিরিতে জাত বেজাত চায় না, এই জন্য দেখবে অনেক সময় অনেক মুসলমানের হোলা ওই হিন্দু মহিলার সাথে বা হিন্দু মেয়ে মুসলমান ছেলেরে চয়েস করে, তো ভাই মুসলমান ওই যে মেয়ে নালে আল্লাহরে বিশ্বাস করিলেন দ বিয়ে ওই যোগ্য, এটা একটা মানুষের একটা চয়েস তো আল্লাহর পক্ষ থেকে, মহাব্বত সৃষ্টি করছে কে আল্লাহ, এ তাকে মনে বাড়ি দিন না, মনে বাড়ি দিলে আত্মহত্যা করবে, হরে হুতারাইবে হরে কানবে না, আরে আর জি এত লম্বা জি ছ ফুটের জি জি গো কি করলাম বিয়েটা দিত হরিদের লোকে আসিল বাল্লাহ কি করলাম হত্যা করবো ঠিক কিনা? আগে তাগরে সভ্য বানাবেন নামাজি বানাবেন পর পুরুষের দিকে যাতে না তাকায়, এফডিজিং যাতে না করে, টাচ মোবাইল যাতে ইউজ না করে, এই নেগেটিভ ফিলিং যাতে না চায়, আগে আপনি সব বিশ্বাস করে দিয়ে দিছেন, ওর বিশ্বাসের ভিত্তি অবিশ্বাস হয়ে গেছে ওর কিরবে আর থামাতে দিতেন না, এই নেগেটিভ ফিলিং চায় মোবাইলে যদি রুচি নষ্ট হয় এটা তো মদের চেয়ে বেশি নেশা, দেখবেন যে সমস্ত ছেলেপেলে এটা চাই নেশা হয়ে গেছে, এ টাচ মোবাইল ছাড়া বাঁচত না, বাত নকায় থাকতে এলো নেট খান লেগে গেল, অন নেট আগে রেজি হয়ে গেছে, পতুয়ায় আফসারি খাদ্য অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা আর নেট, এখন ষষ্ঠ একটা যোগ হয়েছে নেট, নেট শরীফ হচ্ছে এখন আমাদের বড় রিজিক,
80 বছর যা বুড়িগা হয়েছে তো সশস ওদি দি রাচ্ছে রেসলিং খেলা সা এরকম সিটিং বুড়িগা বহির বিশ্বে নাই রে এইখানে রাত 12টা বইসে বেড়ালা আসব থেকে সরব কোন একটা কুত্তা কুত্তার শরম দেয় না কইস বলে নাই এরকম বুড়িগা বর্তমানে আমার মাহফিলে রাত 12টাতে নাই রে বুড়িগা কিনলে চায় কইতাম নি বুড়িগা কয় হাসতার আমলে বিয়ে করছিলাম এই সময় তো এতটাই আসিল না আর আল্লাহ কিতা দেয় ওর মোবাইলে আল্লাহ তোর নেই আমাকে জান্নাতের হুর কোনো নামাই আনছো নি করো এ আল্লাহ দেখবি অনেক বুড়িগারা সিটিং হইলে কইবো কি তা তোমার শিখে দিবে এরা আফসারি হুজুর ওয়াজ না দে সিটিং আসলে ওয়াজ হলে না ওই হিটা চা ঠিক না হইলে নাতির কত নাতির কত মোবাইল চালানি শিখে কেনে ওই ওয়াজের কথা কই আই সিনি এলে সে তো সিটিং ধরে এলে সে আর নেটওয়ার্কের ভিত্তি সিটিং আকালে তেরি আল্লাহ মুনাজাত তোর আল্লাহ বুড়িয়া করে এডি না সাইবার তৌফিক দাও আমিন তো এখন বিয়ের প্রস্তাব দিলে যদি মাইয়া কবুল না করে রাগ হইবি নি আত্মহত্যা করবি নি আগল অগল আইসি দু বাইর মতো করি কো দু হয় সুন্দর করি কো দু রেড়া তোর আল্লাহ আল্লাহ শাহানু বিয়া সাইডটা রেডি রেখছে ইয়ান দি বিয়া হয় না তাতে অসুবিধা কি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে আর কিনে দিতে বিয়ে হইব আত্মহত্যা করবি কেন আত্মহত্যা কোনো দরকার নেই এখন মজার ওয়াজ আজকে যে বিষয়টা নিয়ে আমি ওয়াজ করতাম এখন 2 ঘন্টা 10 মিনিট পর আমি আমার বিষয়ে আসি তোরা হনবি নি না কেন এটা আরেকদিন কইতাম আমি আবিষ্কার করছি 72টা অস্ত্রে বিয়া লাইফ সাপোর্টে গেছে গা কড়া অস্ত্র 72টা অস্ত্র কিতে কিতে কইতাম না লাভ হইব বয়সের অস্ত্র যত সময় বিয়ে দেয় না কোনো কোনো বয়স হয় না এই অস্ত্রে বিয়ে কো ভাই জিনা হাঁটেছে সমাজক স্টাবলিশের অস্ত্র চাকরির অস্ত্র বদলির অস্ত্র যৌতুকের অস্ত্র আত্মীয় স্বজনের মতামতের অস্ত্র গোলামাইয়া দাস যাইতে কোনো মতামত লাগে না আল্লাহ তরফ থেকে আল্লাহ জোড়া মিলে আলাদা কিন্তু বিয়ে যদি ঠিক করে আসতে জনের মতে আইয়ে মাইয়া ছোটো মামু আমি শালা মত নাই দুলা বাইরে কো বাইশা আফারে কো আফা হুন অজ্ঞা বাগনি পিনছেন মতো যদি এই বাগনি হিন্দি বিয়ে দেশ আই বিয়ে নাই ইহাতের একজনের গুতানি বিয়ে শেষ ঠিক কি না এই অস্ত্রের নাম মতামতের অস্ত্র কি অস্ত্র আষ্টজন মত হয়েছে আন্ন কবেন আলহামদুলিল্লাহ দিয়ে লাও আল্লাহ বরকত দিব হেতে খুঁড়ি দিচ্ছে না ওই তো হত না আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে আপনি বিয়ে কাটে হত্যা করছেন নবীজি বিয়ের সুপারিশ করত সকলে সুপারিশ করত আর আপনি বিয়েটার হত্যা করছেন আটকাই গায়ে হলুদের অস্ত্র এটা তো তোকে শহরে চলে না কে এত কষ্ট হইসা দুঃখ লাগে বিরিক ফিল্ডে তো হইসা কামাই আনস জিরবা বার করি গেলা জিডি খাবার তো করে খানা তো কে খায় হসা সাইল হেডের বুকে দিয়ে দিত করে খাওয়া আলায় জিডে হাসি দিয়ে খাই এলাস তখন হেডের বুকে এই কষ্টের হইসা তুই কেমনে গায়ে হলুদ করস ডেকোরেশন করস এই 1.5 লাখ 2 লাখ যদি বাসাতি সারগে গরু কিনলে তোরা দুইটা মানব মানবে 8 লাখ টাকার মালিক হয়ে যেতি আল্লাহ দিলার নিজের কাজ নিজে করি দেশকে উন্নয়ন করতে এটি গায়ে হলে 10 তারপরে এ প্রাইভেট কার 10 কার ফতু কিতাবের নাম জীবনে বিয়া একবার আর তুই বিয়ে হইব না আর থাক এক উসুলা ওদের মা বেকারে ওদের গাড়ি ছড়ায় জীবনে বিয়া তুই কবার মতো করি কর জীবনে বিয়া 4 বার জীবনে বিয়া 4 বার একবার বেটা নবী এ তিটি করছে আউলিয়া কারামে তিটি করছে সাহাবা কারামে তিটি করছে তুই একবার কষ্ট কর তুই সিটি আতকল আর দিকে দে আর কত কর তুই সিটি আতকল ও বুড়িগা তো ঘুমো যা আতকল আই জানলে করে এনে কর এনে ঘুরা আর ঘুরা তুই সিটি দে মিছিল মার জীবনে বিয়া তো একবার জীবনে বিয়া হন ডেকোরেশনের অস্ত্র বিয়ার লাইফ সাপোর্টে গেছে গো অলিমার অস্ত্র এটা তো পিকনিক আহা তৌফিক হইলে ডাল ভাত সারিকে খাবাই তৌফিক নাই তে এখন কাজে লাগা মাইয়ের বা রিক্সা চালাই কোনো রকম তোরে হাজারি হারা নিলে তে অঞ্চল দিছে বা 1 লাখ দিছে
তুইও কিছু বিয়ে উপলক্ষে যোগাইছ, এখন দিকে তোর দশগা গাছ লাগা বা ছোট গাছ কেউ বিক্রি করতেছিল পঞ্চাশগা গাছ কিনে এলা, যারা আকাশে গাছগুন বেসেন হাজ বছরের গাছগুন বেশ ৩০ লাখ। শুধু বিয়ের রাত, বিয়ের দিন যে অপসয়টা করছ সেই দিন তো তোর উপর আল্লাহর গজব উঠছে। এই গজবের কারণে তোর এই নতুন বোটা ১৫ দিন তুই তুই বিদেশ, তোর নসিব আর বোনে এখন ফ্লাইট বানাও জোগাড় করতে পারছো, আয় তুই পারছো, তুই অপসয় করছ কেন, তোর উপরে আল্লাহর গজব উঠছে। বাইর মতো করি গো, তোর উপরে আতকুলি কো, তোর উপরে আল্লাহ গজব উঠছে, কার উপরে এটা আমি আফসারি কইছি, নেককারদের মুখে আল্লাহর হাত থাকে, এই কারণে গরিব গরিব হয়েছে বেশি, হাতে বিয়ের দিন বেশি, হাতে দেখ শেখানি দেখতে মাধ্যমে মাধ্যমে তুই নষ্ট করছো রিজিক, তুই বিয়েতে ১০০০ মেহমান খাওয়াইছ, এই ১০০০ জনের রিজিকটা যদি সেভ করতি তোকে দনুকা দুলা দুলাইনের ১০০০ দিনের খানা হইতো, বুঝলি, এই ১০০০ দিনের ভিতরে তিন বছর হরে যে কোনো একটা চাকরি বাকরি একটা ব্যবস্থা আল্লাহ হয়েছে, টুকু তুই সব শেষ করে এলেছ আর তুই সান্দাবাজি শুরু করছ, ওই বিয়ের গেটের মধ্যে ম্যানেজারকে নিয়োগ দিছে, কে কিতা দেয় এমনি উক্কা দিশা, কত লিখছে ২০০০ উক্কা দিশা, হোলার বা হোলার মা মাইয়ার মা মাইয়ার বা এমনি সাহায়, ওই নোয়াখালী শক মার্কেট কমিউনিটি সেকেন্ডারও হোলা মাইয়া ব্যাগ লিখে গেছে, বোরে ব্যাগে সাহায্য দোয়া করে দে পুষি দে আল্লাহ বাসাক বৌমা তুই অনেক সুন্দর ঢাকা বিউটি পার্লার হয়ে যাবে, হেলাম করে হ্যাঁ আঙ্কেল আপনাকে অনেক ভালো লাগে, ইসলাম আলাইকুম, এক কমিউনিটি সেন্টারে গেছে আরে সালাম দেয় নাকি ৮টার সংখ্যা পড়ে, ইসলাম আলাইকুম অফিস সাহেব কেমন আছে, ওমা কি মূর্তি সাজা দেখছে না বউ ব্যাকেতে বদনজর লাগছে, ইরে বাইর মতো করি ইরে তুই ১৩০০০০ টাকা দিয়ে গায়কটা কিনলে এটার গলার মধ্যে কিতা লাগাস, আর রসিন তো মশা হামুক আছে না জিলুম হামুক, তারপরে এডি লাগা যাতে কারো মুখ না লাগে, আর শশাকে তরমুজ খেয়ে ভালা হইলে দত্তি যুবতী যুবতী তরমুজ আর কি, এবার এডি যাতে শিলা বৃষ্টি না হয় মানুষের যাতে মুখ না লাগে এতে ঠুন্ডা হিসে উল্টা করে লাগাই না, বাঙ্গা হাল্লা আছে না বাঙ্গা হাল্লা কেন রে বাঙ্গা হাল্লা এটারে সুনকালি লাগা মানে আফসারি, আর খেতের দিকে চাও তোর মো সুনকালি ইতি আয় তরমুজের ক্ষেতের মালিক, আর হিসা জিয়ান বেড়িতে হালা দিছে আগ্রা গোলার জিনা দিয়ে হাইকানা হয়েছে হিসা কি রে হাইকানা অনেকে তো ব্রাশ কিনবে যা হয়েছে নাই এখন তো ঠুন্ডা হয়েছে কিন্তু আগ্রা গোলার তা আয় দেখছি তোকে দেশে দেশে একদম যাই দেখছি আগ্রা গোলার হিসেই গেল তরমুজ খেতে উল্টা লটকেরা এমনি, আর কাউয়ের গজে তো নজর না হলো হারা হারা হেন যাবি কাকা তুয়া বানা এমনি লটকেরা কিনলে যাতে তরমুজ খেত মুখ না লাগে, আচ্ছা তরমুজ খেত তরমুজ কেন ৩০০ টাকা বেসবি, তাহলে তোর একটা মহিলা থেকে নারী থেকে কোটি কোটি টাকার সন্তান আইব, এটা আল্লাহর পক্ষ থেকে তোরে নেই আমার দিশা আল্লাহ কইছে, এটা লুকাই লুকাই তুই এস্তেমটা হাসিল করবে লাই, তুই এটা কমিউনিটি সেন্টারে যে যত শিক্ষাত কুখ্যাত যে যত ডিগ্রির অধিকারী তার বিয়ে তত ডিগ্রি চলছে, সোনাপুর স্টেডিয়াম নয় সোনাপুর কমিউনিটি সেন্টার মহাসমারোহ, আই দেখছি এসোকে আমি দেখছি এভাবে বইরেছে হোলা মাই এভাবে জমাইব ভাই এভাবে সালাম, ওরে কি ঢক কারে কয় ওরে আকাশের নূর জ্যাদ আকাশের তারা ছড়িয়ে সালাম আলাইকুম সালাম আলাইকুম সব দেশ তারা এভাবে মসি মসি সালাম আল্লাহ বাসাক আল্লাহ বাসাক বোমা আল্লাহ বাসাক বোমার দোয়া করি কি কয় আল্লাহ তো করে কথা কয় কি কয় আল্লাহ তো করে আখুলি ব্যাখ্যাই কসা সাধু আনে জেনে কয় কি কয় আল্লাহ তো করে আয় ক রকমে করছি তিন রকমে করছি না এমনি কর কি কয় আল্লাহ তো করে এই মাইয়ের ঘর বালা হোলান কেমনে আইবে এই হোলান মাইয়ের ঘর কোবা বাহিনী হইব কিশোর গ্যাং তৈরি হইব সান্দাবাস সান্দাবাস সন্ত্রাস হইব ঠিক কিনা দেশে এক এক সন্ত্রাস ফ্রিঞ্চের মতো সিয়ারা হেতের মা ডকের তো কিন্তু দুর্ভাগ্য ওই কমিউনিটি সেন্টারে ব্যাকের মুখ লাগিয়ে গেছে তে শেষ রু হান্দা গেছে কি হান্দা গেছে কোথায় মুসলমানের সে কর্তা নবীদের নসল নামা কোন নবীর বংশে জিনা হয় নাই তুই সা বাংলাদেশের যতগুলো ভালো লোক আছে তাদের বংশে কোনোদিন জিনা ছিল না কোনো আউলিয়া কেরামের ফ্যামিলিতে জিনা নাই কোনো ওলামায়ে হক্কানি রব্বানি যে কোনো আলেমের মার খবর লইছে
দেখবি যে তার আম্মা নেককার, আল্লাহু আকবার, তার আম্মা তাহাজ্জুদ গুজা। খবর লইছা? আল্লাহর কসম দিয়ে আমি বলছি, আজারি সাহেবের আম্মার খবর লইছা, আফসারি সাহেবের আম্মার খবর লইছা, আমির হামজা সাহেবের আম্মার খবর লইছা, কাজী ইব্রাহিম সাহেবের আম্মার খবর লইছা, তারপরে কামালউদ্দিন জাফরি সাহেবের আম্মার খবর লইছা, ওদের আম্মা নেককার। আর কি আবাদত বেটা, আমার চেয়ে বেশি আবাদত আমার মার তসবি, তার মুখ থেকে বাইরে না, সার্বক্ষণিক তসবি। কত কোটিবার আরে দোয়া করছি, আয় আসি পরে হড়ি ভাই, আরে দোয়া করে আল্লাহ আরো তোর ওলি বানাই দো, গলাটা মধুর মতো বানাই দো, আর ইন্দি সুমা দেখো আল্লাহ কণ্ঠটা মধুর মতো বানাই দো। অনেক বুঝির ব্যবসা কেমনে চলে, দোয়া বেশি খাই, কি বেশি খাই, বাস আর কোনো শুনছি না, হ্যাঁ দোয়া বেচতে আজিকালি দোয়া বেশি বেশি খাইতে আছি আল্লাহ কাবার আলহামদুলিল্লাহ। লাহু একবার এটা কেন বললাম, তাহলে কমিউনিটি সেন্টার আর রেডি করবি নি, শহরে কত রিলিং করছা, শহরে বিয়ে এ সাদের উপরে রিলিং করে এনে বিয়েটা হড়াচ্ছা, এবার কমিউনিটি সেন্টার হলে আমি আফসারি ভাই আমাকে কালা দেওয়া মারি দিছি। সেখানে অনুষ্ঠানগুলো চলুক, রাজনৈতিক অনুষ্ঠানগুলা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান চলুক, বিয়ে সাথীটা আমি এনে ছাগল গরু হওয়ার আর মাঝর কুদ্দুসুরকে কুত্তা আর কুদ্দুসুরকে বিয়ে আর মাইজ দি হিয়া না আড্ডি উড্ডি খার মাইজদির কুত্তা, মাইজদির কুত্তা আড্ডির হক না সরের কুত্তার আড্ডে হক, সরের কুত্তা কোন দিকে চাইলে আর হরানা রোগ গছ হারা নাই লগে বেগুন আফসার ইলেনি বাংলা হাসল লাইনি কইলাম কি তারে কুত্তা, এ অন চাইতে মেজর মন্নান নগর কত কুত্তা দেয় লগে সুরুত নাই আতুডা কবল, আমরা কুত্তাদেরকে খাওয়াইয়া মোটা তাজা করব কথা দিলাম। অপসয়টার কারণে তোদের প্রতি আল্লাহ নারাজ, আয় আবার টানাটানির অস্ত্র, কাবিনের অস্ত্র, অনুমতির অস্ত্র, ছয়েজ অস্ত্র, ভবিষ্যৎ অস্ত্র, নারী নির্যাতন মামলার অস্ত্র, অন বিয়ে করে না মানুষ নারী নির্যাতন মামলা দিয়ে লাগে, এটা বহুত কথা আছে কয়ুম। সামাজিক অস্ত্র, বিধবার বিয়ে সমালোচনার অস্ত্র, সত্র বিধবারা বিয়ে বইয়ে না কুমা মা মানছে কি করবি, এ বিধবারা উম্মে কুলসুম থেকে শিখবেন, কোনো শর্মাইয়ের না। অনেক বিধবার বিয়ের প্রস্তাব দিস দেখবি কোনো অনেক বাবু ছোট অস্ত্র, এটাও একটা অস্ত্র, পারমাণবিক অস্ত্র বানাইছি, আর অনেক বাবু দুধ খায় ছোট মানুষ, এখন আমি চিন্তা টিন্তা করি নাই তো, চিন্তা করতে করতে আমরা জীবন যৌবনত্ব বা এক সিরিনে একটা হাত ভাঙি যাবো, পা ভাঙি যাবো, বা এক সিরিনে আমরা চোখটা গেছে গা, তখন আপনারা কেউ বিয়ে করতো না, একদিনও দেরি করি না। আম্মা যদি আপনার হাজব্যান্ড মারা যায় আপনি বিয়ে শাদী করেন, কারণ ইবলিসের অসহসা থেকে বেঁচতে পারতেন না, অনেক সময় সন্তানের মায়া আপনি বিয়ে বইলেন না কিন্তু পরে বিয়ে বইতে চাইবেন করতো না কেউ, কথা কম খুব আফসারি একটা ছাগল গেছে মনে, এগুলো সোশ্যাল সায়েন্স থেকে বলছি, বছর বছর 30 বছর গবেষণা করে এগুলো বলতেছি আমি, তোরা তো মনে করছো নিয়েল আছে টিয়া কোকের দেশের 15,000 টিয়া দিব নিয়েল আছে, টিয়া তো আগে দিয়ে দিছে আলহামদুলিল্লাহ, আগে মারি দিছি বকশি দিছি নি জৈরবে হিডো দিছ চল পয়সা কম তেল ওয়াজ বেশি, কিন্তু জানুয়ারি ডিসেম্বরে মাল বেশি, সময় কম, সময় 50 মিনিট আটা কিনতে করুন, অফ সিজনে দাবার দিবি আজ যে গড়ির দিকে চাইয়েননি চলছে আলাপ তুল 3 ঘন্টা, তাই তো কই আরে অক্টোবরে দাবার দে, সেপ্টেম্বরে দে, জুনে দে, ফেসবুকে তো আমি মারি দিছি জুমা হড়াইও, আজকে দেখতে ভালো লাগে না, আসলি কামলা জিজ্ঞা দেখবি হাতে আতে খুরা এই এতে ডাল্লা বাল্লা ইয়া গারো, আর তো ভাই আজকে দেখতে মনে করো আর তো করো না দেখলে আগলে যাই ইয়াল্লা বেয়া বেসবেন না বেলা যা এই আল্লা ফেসবুকে দিদি ও আয় কত জুমা হড়াই আরে কেউ নিবেন নি, অনেক সুজুরে আরে বদনামি করে প্রত্যেক পয়গাম্বর বলতে ইউ আয় কত ওয়াজ করিও শুনবে নি, ইউ আয় কত ওয়াজ করিও লিল্লাহে তাকবি, তাহলে ফেসবুক এটা দেওয়া কি সোয়াবের কাম না গুনার কাম, যে সমস্ত আলেমদের ব্রেন কম ন্যারো মাইন্ড এরা সমালোচনা করে, আমার দৃষ্টিতে প্রত্যেক ফেসেবল বক্তা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার দরকার, আমি জুমা পড়াবো, আমি একদিন ফ্রি আছি, আজকের মাহফিল আমার বন্ধ আমি ওয়াজ করব, আমি কেন এগুলো লিখি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা আয়াত একটা নাজিল হয়েছে নবী কো নবীর কুজুর আয়াতটা তো কুলজে ঠান্ড হয়ে যায় এটার ওয়াজ আয় করি মন কাবা ফ্রাং করে মাহফিল জসিম শাজান মেম্বার হয়ে গেল, নবীজি কো এটা করলেন গিরে খুলি গেলে আবু জাইল ফিডি ফোতা লাগবে এটা অন করিও না হরে কইও না আমি অন ওয়াজ করিও কত করো দিছে মাই ফিডি জুতার বুড়িকে খুলিয়ে গেছে এবার কান্দে রক্তে রক্ত রঞ্জিত হয়ে গেছে কো কইছি না এটা অন করিও না এটা হরে করিও সাহাবাইকার পয়গম্বরগণ প্রত্যেক উইলিংলি ওয়াজ করত কথা ঠিক কিনা দুঃখ লাগে
আডা যারা ফেসের বক্তা কালিয়া ফেসবুকে স্ট্যান্ডার দিছি মামুন ভাই আডা যখন বড্ডা হুজুর আছে আডাও তো 10 বছর রোগ্য রোগ্য ফোন করি না এবার এটাও আল্লাহ লাগি যে বাপসারি ভাই দেখছেন এ কথাও কয়ে দিছে ফিএস দিও হয় না তা করে দুঃখিত কই পাবলিক আমরা হাইব করতো আমাদের ফোন অন রাখি দিছি হয়তো ধরি আমরা আসর থেকে মাগরি তবু ইমার্জেন্সি হইলে হোয়াটসঅ্যাপ আমরা এটা আমি কন্ট্রোল করি না বিষয় বহির্ভূত হইলে আমরা এটা কন্ট্রোল করি না কথা বলি না ডিলেট করে দিই আপনাকে এই বিষয়ের উপরে কারণ আমরা সারা পৃথিবী থেকে প্রশ্ন করেন কেমনে জবাবটা দিতাম কর তাহলে তো আয়ের দুনিয়া তো হাগল ইজাম লাগবে প্রশ্ন জবাব দিব আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহ ভাইয়ের কাজী ইব্রাহিম সাহেব প্রশ্ন জবাব দেওয়ার মতো যোগ্যতা আমার নাই সাবা ফিডি লাভ নাই ঠিক কিনা কাজী ইব্রাহিম একটা প্রশ্ন জবাব দেয় কয়টা আয়াত কয় কয়টা হাদিস কয় মার রেফারেন্স আফসারিরে মুরগিলে বা আরে বলি রেফারেন্স কথা কয় না তো তুই হোয়াটসঅ্যাপে আরে তালাকের প্রশ্ন ফতুয়া জিজ্ঞেস করস এটা সরাসরি তোর ইমামেরে জিজ্ঞেস করতে হবে আল্লাহু আকবার আলমেরা আলমদেরকে ফোন দেয় না এক তেমনে থায় এক ডাক্তার আরেক ডাক্তারের দেখলে কত ভালোবাসে সালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আগে ছোটবেলা যাত্রী সেবা গাড়ি তুলতাম দে এক ড্রাইভার আরেক ড্রাইভারের দেখলে হাত তুলে সালাম দিত হ্যাঁ এটা আমাদের এই সাতার ভাইয়ের গাড়ি যা গাড়ি স্লো করে সালাম দিত ওস্তাদ হাই থ্যাংক ইউ এ খুচুর আরেক খুচুরে দেখলে ওকে এনতে স্টেজে উঠলে আর ওকে হিন্নে ভাগ হয়ে যায় মুসাফাতি তো এত শর্মা এ খবিসে এমনি নষ্ট হয়েছে খবিসের পর নসিব আরো আরো জিল্লতি আছে এক পয়গম্বরের কত ভালোবাসে নিজে চলে যাবার আগে আসিতেছে মহাসমরে মোহাম্মদ সকল পয়গম্বর ঘোষণা দিত আসিতেছে মোহাম্মদ নূহ আলাইহিস সালাম যাবার আগে কইতো আসিতেছে আমার ছেলে উমক শীষ আমার ছেলে উমক তারপরে কেনা এইভাবে বলতো সংবাদ দিয়ে যেত আমরা এক হুজুর আরেক হুজুরের সহ্য করি না আমার কষ্ট তো লেগছে ফরিদ আমরা যারা বড় 210-220 জন হুজুর আছে এগুলো ফোন দেন অজ্ঞের অজ্ঞের গোমার হাত করে দিছি মিলে সে জিজ্ঞেস বলে আফসারি ভাই কইছে কথা ভাই হাসানি দেখবি কইব আসলে হ্যাঁ জায়গা মতো দিচ্ছি আমিন গো লিল্লাহ তাকবীর এখন কোন কথাটা কইছিলাম বিধবার বিয়ে সমালোচনা বিধবা আম্মাজি সমালোচনার দিকে সাই নামের সামনে ভবিষ্যৎ আছে আল্লাহ যদি কবুল করে এ ছোট বাবু আছে যদি হচ্ছে বিয়া হয় কোনো মানুষ যদি ভালো মানুষ পড়ে আপনাদের ছেলে পেলেরা ফাইলব তার আব্বা থেকে আরো বেশি স্নেহ করব করব নি আসে না এরকম মানুষ আছে না দেখবেন প্রীতিটোর মহব্বতের মালিক কে এখন মা বোনের কই একটা খাচ্ছ আরো একটা অস্ত্র আছে এটা 72 নম্বর ফরজ কাম সাচ্ছে হুজুরিডি কইয়েন না মায়ের বাপ না আজি কিনতি হন তৈরি না সোয়াতেরি না কথা কিনলে সোয়াবেন জিরে হত্তি দিন বুঝাবেন জি বিয়াব আয় মরি গেলে গো তোর হরা দিব কে তোর বাইরে মরি যেত আর খবরদার বাইরে মরিস বাড়ি ইচ্ছা হর এইগুলো নসিবে কি জিল্লতি জানেন নি যবন থাকতে বিয়া বইলে না দে হর বাইরে কাম করে এ দুঃখে শোকের হানিতে বাদ খায় কুতে মেট্রিক পর্যন্ত হরি আর তার হরে না গাঁজা খায় সে টাইগার ইয়া আব্বা লো শেষ মধ্যে দিন মার জীবন যৌবন সব শেষ মধ্যে দিন মা শোকের পানিতে বুক বসায় কবরে যায় এই অপশন চাইবেন কেন সহজটা পালন করেন এমসিকিউ প্রশ্ন যেটা এক্সামিনার দাগা দিছি এটাতে গোল চিহ্ন দিলে টিক মার্ক 1 নবীজি যেটা দাগা দিছি এটা করে এটা করলে জান্নাত নবীজি কইছে বিয়া বই যাও বিয়া বই যাও তুমি জান্নাতে যেতে পারবে তোমার যৌবনত্বের গ্যারান্টি হইব খাদ্য অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হইব লিল্লাহে তাকবীর সংক্ষেপে শোনে তারপরে 18 ছেলে মেয়েদের বেজ্জিতির অস্ত্র অনেক মুরগি করতো সাইকেল বললাম এই বেজ্জি দিবে তো এলা করে না এটাও একটা অস্ত্র সতীন্দ্রের ঝগড়া অস্ত্র যত বেটা দুই বিয়ে করছে শান্তি নাই তো বলে একটু আগে কইলেন কি অঙ্ক অনেক কি খোঁজ খোঁজ লই স্যার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ফাইট চলে ঠিক কিনা আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দেখ এই অস্ত্রেও বিয়ে লাইফ সাপোর্টে গেছে বহু বিবাহের ইনচার্জ অস্ত্র নারীদের চাকরির অস্ত্র নারীর কেরিয়ারের অস্ত্র নারীর উচ্চ বিলাসিতার অস্ত্র নারীর স্বাধীনতার অস্ত্র নারীদের বিয়ের প্রতি অনীহা অস্ত্র অনেক মেয়ে অন বিয়ে বইতো চায় না তো বিয়ে একটা নির্যাতন চাকরির মতো কি দরকার যৌবনত্ব আছে না কত বেড়া আমার পেছি পেছি ঘুরবে না পাত্তা দে এগুলা আমি যেমন আছি তেমন রবো বউ হবো না রে এবারে তো ব্যস্ত সিস্টেম চলে আছে না অনেক ইচ্ছে ফেসেন অনেক লোক আছে না খুব সুন্দর সুন্দর টক সুখ করে টক সুখ চেয়ার একবার খারাপ না কিন্তু
এর নাম বলিস না কিন্তু, আমি গিরাগার আমার সঙ্গে ছিল, আসে না এখনো বিয়ে পৌঁছে না, আমি যেমন আছি তেমন, আমি বউ হই কেমনে, দারুণ করে টক শু করে। আল্লাহ আদর, আল্লাহ আমার প্রিয় বোনেরে বিয়া পাইবার তৌফিক দাও। আমি কার লগে বেড়াগার লগে কস, আফসারি ভাইয়ের লগে কস, আর এটা খালি আই তোমরা দোয়া করি গেলাম, তোরা আল্লাহ কেউ দোয়া করলি না। হ্যাঁ হ্যাঁ, উনি বয়স বেশি তো, ওর ডিগ্রি সেম আছে কে? আচ্ছা ঠিক আছে রে। আচ্ছা হুম, সমকামিতার অস্ত্র, বিধবার বাবু ছোট অস্ত্র, কষ্ট হয়নি? তিন মিনিটে শেষ হয়ে যাবে কথাটা, নেটের সৌজন্য বলছি, বিশ্ববাসী কথাটা শুনবে। বিয়েকে আবাদত হিসেবে না মানার অস্ত্র, বিয়ে মনে করে এটা একটা গড় সংসার না, বিয়ে হচ্ছে আমার আবাদত, বিয়ের কারণে আমি জান্নাতের দিকে যাব, আমার ছেলে মেয়ে হবে, আমার ফরায়েজে সম্পদ পাবো, আমার স্বামী থেকে আট ভাগের এক ভাগ পাবো, এটা নেয়ামত। ছাদাবাজির অস্ত্র অন বিয়া, এটা বিয়ের নামে অন ছাদাবাজিও চলে, জামাই ফালতা কিনলে তুই তিরবি নি, এতে এত এক কোটি নিয়ে আতাই, এত ব্যাংক ব্যালেন্স লই, বাস যাও গে তোমার ফতের ফকির, যাও না হইতেন না ইউটিউব শরীফে নিউজে আসে, তিনি এখন এই অর্থ সংকটে ভুগছেন, ওই আতালাইছে তো চার মাসে সব আতালাইছে না, এতাই অনহেমিয়া কষ্টে আছে, এটা একটা ছাদাবাজি। মা প্রিয় বোন, আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে, একটা পুরুষের সাথে প্রতারণা করিও না, ও পুরুষেরা তোমরা কোনো নারীর সাথে প্রতারণা করিও না, যাকে কথা দিবা কথা প্রতিপালন করবে, আল্লাহ তোমাকে বরকত দিবে, কথা দুই নম্বর করিও না, কথা দিয়ে তো আমরা ইসলামে ঢুকছি, আল্লাহ তো দেখি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কো না দেখি কন্টাক্ট করছো, যা জীবনের গুনাহ মাফ করে দিছি, যা তোর জন্য জান্নাত, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা গালাও জান্নাত। মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা ওয়াদা খেলাপ করে, তারা ওয়াদা খেলাপ করে, অমুসলিম দেখবেন তারা ওয়াদা খেলাপ করে না, আমাদের সকল সুন্নাত তাদের ভিতরে আর তাদের সকল কুখাস্তক আমাদের ভিতরে, এই জন্য মুসলমানের বরকত নাই, খবরদার কারো সাথে প্রতারণা করিও না, আল্লাহ সহ্য করবেন না। বদদোয়া বদ নজরের অস্ত্র, অনেক মাইয়া ডকনকশা বালা 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 বিয়েল্লা আছে বইয়ে না, এই বদ নজর লাগিয়ে গেছে, বদদোয়া লাগিয়ে গেছে, ঠিক কিনা? এই মাইয়ের প্রতি অনেকে বদদোয়া লাগছে, হোলার বা বৌমা কই কত আমজা করে দিচ্ছে, মাগো তোমার আই বিয়া করাইও, তোমার আব্বার লোক আর বন্ধুত্ব মাইয়া সহজ করে না, এই মাইয়ের প্রতি বদদোয়া লাগছে, কি লাগছে? এই বদদোয়া অস্ত্র, এই অস্ত্র বিয়ে শেষ গেরাম। আর এটা আরো দশ মিনিট কইতে আইতাম, তুই সাথ সাথ তোর সমাজ অনেক বালা বালা মাইয়ার বালা বালা বিয়ের লাগছে বইয়ে না, পরে বিয়া হে ওই ওর রঙ্গার লগে হয়েছে কেন, ঠিক না? মাইয়া কিন্তু অনেক শিক্ষাত কুখ্যাত, মাস্টার্স পাস, কিন্তু আর বিয়ের লাগে বইয়ে না, বহুত গালা বিয়ের লাগছিল বইয়ে না সময় মতে, হ্যাঁ অনেক বদদোয়া লাগিয়ে গেছে, এরকম প্রমাণ আমার কাছে কয়েকশো আছে। তারপর হিংস লোভের অস্ত্র, তারপরে বড় ভাই ও বোনের বিয়ে না হওয়া অস্ত্র, এটাও একটা অস্ত্র সমাজে, মাইয়া মাজ্জাকা প্রিন্সের মতো ডক, মাজ্জাকাল্লা অনেকেই বিয়ের লাগে, মামুন ভাই অন বড্ডাকা ডক কম, বড্ডাকাল্লাই মাজ্জাকারা আটকে রেখেছে, ইসলামে এটা কোনো বিধান আছে? মাইয়াগা মাজ্জাকা যান ডকের হিজ্ঞের আগে দিয়ে লাগ, দেখবেন হিজ্ঞের জামাইয়ে দুলার গেল বারা বানাই ফেললাই, ঠিক নেই? ও যারা সহজ করে রেখেছে তারা কর ঠিক আটকি রয়েছে, কোনো আগে আজ জ্যাঠোসের বিয়ে করে আর একে লগে বিয়ে হইব, আল্লাহ অনেক ফোলারা দোয়া করতেছে, আল্লাহ জ্যাঠোসের বিয়ে হোক, জ্যাঠোসের বিয়ে হোক, আফুর মনির বিয়ে টক, আফুর বিয়েটা হলে আল্লাহ লাইনটা ক্লিয়ার হয়, আল্লাহ সুবর্ণা এক্সপ্রেসটা ছেড়ে গেলে সাগরিকা এক্সপ্রেসটা আটটা দশ মিনিটে চট্টগ্রাম স্টেশন, এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তো মাইয়ার বাপের প্রতি প্রশ্ন, আপনি এটা ঘুরাইয়েন না, যদি এটার জন্য ভালো প্রস্তাব এসে যায় দিয়ে দেন, পরে ওদেরকে বুঝাইবেন বলে না আমরা বিয়েটা দিয়ে দিছি, এটা অসুবিধা নাই, আপনারা এখন এটা করেন, জোর দিয়ে দিবেন, ছোটো গাল্লায় ঘুরেতে ঘুরেতে বড় গাল্লায় ঘুরেতে ঘুরেতে ছোটো গায়ে আবার দাঁড়িয়ে গেছে গেল, ফোলানে ক্যাডারেরা বুঝছেন নি, ক্যাডারেরা মাইয়ার বারে অস্ত্র নেবো, গোলামের আমাকে কাছে দিবে না, কারে আমার কিসের হবে, তোদের খোলা আছে বেটা দেমু, এরকম ঘটনা ঘটছে আমার মাদ্রাসাতে, এটা হ্যাঁ দেমু আমার কিসে পাবো, সাতখানি জন আমার আব্বা বিদেশ থাকে না, দিমু ঢুকে দিমু না মাইয়া দিবা, তো বাজি বাজি তো মাইয়া হুন্ডা তুই দাও, বস দশটা হুন্ডা বিশটা গুন্ডা মাইয়া লেগে গেছে, মাইয়া মাইয়া জামাই ভাই মাইয়া কোন ভাই, ইয়াল্লা ঘটনা ঘটবার আগে সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও, দরকার হলারে বুঝাই বাবা
তোমরাও একটা সম্পর্ক চাও, একসাথে দুনো বোনের বিয়ে দিয়ে দিই, আল্লাহ যদি কবুল করে আমরাও চেষ্টা করি, তোমরাও চেষ্টা করো, একটু ধৈর্য ধরো, সমন্বয় করবে না। আর যে আসতে বছর বিয়ে গুলার মাঝে গা মাশাআল্লাহ প্রিন্সের মতো ডক, এচ্ছা মাঝে মাইয়া আমাদের ফ্যামিলিতে নাই রে, বুড়ো কা বাইর মতো করি গো, বুড়ো কা জোরে গো, বুড়ো কা আজ হাসো নি বতু আইয়ো, সামাজিক চেক অস্ত্র, অভিমান অস্ত্র, লইফড় অস্ত্র, গার্জিয়ান অস্ত্র, ছোট বাচ্চা অস্ত্র, হুমকি ধমকি অস্ত্র, আইন প্রতিবন্ধী অস্ত্র, ম্যানেজ অস্ত্র, সাবসিস্টিকারী টাকা দিলে ম্যানেজ হয়ে যায়। অনেক সময় অনেক ডকের মাইয়ারি বিয়ে করতে গেলে ক্যাডার ম্যাডার লাগাই দেয় জনে, এতে করে আত্মীয় স্বজন অনেকে দুলাবাইয়ে মাইয়া হি গেল হেতে বন্ধুরে সহজ করছে, অনেক বার আরে মানি নেয় না, জনে হেতের টিয়া 2 লাখ হাওলা দি দেয়, কোন আমার ভাড়াটা অনেক ভালো হয়। এটা দেখো ম্যানেজ অস্ত্র, কি অস্ত্র, বিয়ে করতে যাস দেখবি এই ঘটনা ঘটবে। এগুলো বেশিরভাগ সুন্দরী মেয়েদের বেলা এই বিপদটা আইয়ে, ঠিক নেই? ওই গ্রামে নাডার করে কিছু হইসা টুসা দিয়ে দিলে বড় ভাই আসে না, আরে মিন্টু ভাই জন্টু ভাই আসে না, বাইরে 1000-2000 দিয়ে দিলে কিন্তু ঠিক ঘটনা দিবে, ভাই আর তুমি একটু প্রস্তাব দাও, হ্যাঁ তুমি বিয়ে দিতে দরকার বলার অসুবিধা কি, কিন্তু হইলে তুই প্রস্তাব লই গেলে তোর লাডিলে দৌড়াইব, এটারে কি কয় ম্যানেজ অস্ত্র, ম্যানেজ অস্ত্রের কারণে বিয়া লাইফ সাপোর্টেস আইসিইউতে আছে। তারপরে আল্লাহর হুকুম অস্ত্র, বুড়িগারের সাথে জিজ্ঞেস করে হলারে বিয়ে করেন না, আরে আল্লাহর হুকুম হয় না, দেখছো তো আল্লাহর কোন দিকে লাগাইছে, আল্লাহর হুকুম অস্ত্র। আরেকটা আছে কি বিয়ের ফুল ফোটা অস্ত্র, অন্য বিয়ের ফুল ফোটে না, বিয়ের ফুল কেউ দেখছো তো জীবনে, ভাই আয় দেই লো, আমি শুনছি নবী কেছে ভালো বলে বিয়ে দিয়ে লো, অন গারাম এক অস্ত্র বার হয়েছে বিয়ের ফুল ফোটা অস্ত্র, বিয়ের ঘুমাইয়ে নি রে চোখ লালে গেছে দে, কইছি না যে 4:30 আজান করে ছাড়ি গেল, টিয়া কম দিস ওয়াজ কম দিতে নয়, এটা ওই অন্য অন্য গুলো সমস্যা দোষা দিয়ে, আচ্ছা আর অল্প অল্প বাইর মতো জামাই মারা অস্ত্র, অনেক সময় জামাই মারলো আর বিয়া এ বেডিতে কেউ করে না, দেখবি তুই যদি জিজ্ঞের বউ মরে গেছে জামাই মরে গেছে জিজ্ঞের বিয়ের প্রস্তাব দিস, তোর মা কি কেউ শুনিস, বাজি তুই হাই খাওয়ানি নাহজুবিল, একটা নারী নারীর বিরুদ্ধে কথা বলে। তাহলে উম্মে কুলসুম রাদিয়াল্লাহ তাআলা আনহার জামাই কগা মরছে, সাইর গিয়া কগা, কোনোদিন কেউ হেবিডিরে কইছে তুই হাই খাওয়ানি, আমাদের মুসলমান সমাজে এটা অপসংস্কৃতি, যদি মাইয়ের কোনো রকমের জামাই দুগোয় মরতে হয় মরতে হারে তো তো গেলার বিয়ে নাই, পুত্রে পরিচ্ছা এতে তো হাই খাওয়ানি, এতে দাঁত হেরা হেরা জামাই মরি নাই, নাউজবিল্লাহ কয় না, আল্লাহ সৃষ্টি নিয়ে এগুলো এ করলেন। বাঁকা সোজাকরণ অস্ত্র, এটা আরেকদিন ভুগেল জয়ী ফি পিকনিক অস্ত্র, এলাকা অস্ত্র, এলাকা আছে না, যদি মাইয়া যদি এ আঙ মাছ ছড়ার আন্ডা সরে হোলা যদি ইয়ার ইটা নয় বরিশালের হয় বিয়ে হইতো নত, আফসারি যদি প্রস্তাব দেয় হরিদের কাছে তবু না ভাই আমি লাকসাম এত দূরে হইতো না, এটার নাম কি এলাকা অস্ত্র, সাহাবায়ে কারাম এলাকা চাইছেন জিয়ান দিস বা ফাত্র খাইটবো ফাত্রি খাইটবো বিয়ে করে এলেবেন, বরিশালের গুণের দুলাভাই বানালাইব আবার কুমিল্লার দুলাভাই বানালাইব, এটা এত সুন্দর মুসলমান হইলে হয়েছে ছয়েজ হইলে হয়েছে আলহামদুলিল্লাহ, অন এলাকার অস্ত্র এভাবে এলাকার ভিত্তি আছে, আবার এলাকার বাফও আছে, আছে না, আমি মনে করছি আমার যদি শেষের সংসারে বলা হয় এটার নাম রাইম এলাকা, জানেন আবার আই মিরপুর কোনো কারণে মারামারি লেগে আর মারি হতে লাগবে তো আমরা কেউ ওই আমি এলাকার বাপ, এর চাঁদা মাদা সিএনজি স্ট্যান্ডের চাঁদা মাদা, আমরা সব উঠেছি অমনি মিয়া এদের রোড পেছি মিয়া আমনে মিয়া আমার মিয়া মিয়া এই আমনে মিয়া আবার করতেছেন আমরা এলাকার বাপ, আমি কি এলাকার বাপ, আবার দিব মায়ের আইসিইউতে ঢুকাইব, তুমি আসলে আপনার পরিচয় কি, কই ভাই এলাকার বাপ, কি এলাকার বাপ, তখন কই ভাই আমার ভূতের নামে এলাকা, এটারে কয় কি এলাকা, এই এলাকা অস্ত্র বিয়ে লাইফ সাপোর্টে লেগে গেছে, খবরদার মাইয়া দরকার রংপুরের আল্লাহর উপর ভরসা করে বিয়ে দিয়ে দিবি, এত কিছু চাচ্ছা তোকে বাংলাদেশি হুলারে যদি জাপানের মাইয়া লই ইন্তু আরে জার্মানের মাইয়া লই ইন্তু আরে ওরে কথা কয় না, আরে নি তারপরে আমেরিকার মাইয়া লই আনে মিশরের মাইয়া হইতেন তো রংপুর লই এনছে, হ্যাঁ মালয়েশিয়ার মাইয়া কতগুলো লই এনছো তোরা, তাহলে বাংলাদেশের মাইয়ারে করে যদি আঙ্গ মালয়েশিয়ার হোলার আনে অসুবিধা কি, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন আমরা তাদেরকে দুলাভাই বানালাই তারপরে আমরা বাইসাব বানালাই অসুবিধা কি, বিয়ের কোনো সীমানা নাই আলহামদুলিল্লাহ, এটা আমার নবীজির সুন্নাহ, ঠিক কিনা, এখন ফেসবুক শরীফে দেখছি নিউজে আছে পরশু হিন্দু মহিলারা বহু বিবাহ আইন চাইতে আছে, তালাকের আইন চাইতে আছে, তাদের সেখানে বিধবার বিবাহ নাই,
একাত সতী দেহ এ করতে এখন বিধবা বিয়ে চাচ্ছে। দেখছো তুই মোহাম্মদ সাল্লামের আদর্শ কত সুন্দর, ইসলামে তালাকের ব্যবস্থা রাখছে। মায়ের যদি সহজ না হয় মায়ে কি কর, তোর গাত গাঁজার গন্ধ কর, তোর দেখলে বেটা ভূমি হইয়ে, কথা ঠিক নেই। মাইয়া একা কত গুচ্ছ চা একটু গুড়াচ্ছা, তারপরে মাইয়ারে আনছো তাই যে 10 বছর এক জায়গা বাঁধি রেখছ, মাইয়া এর জন্য সাহায্যের জীবনটালু যাইত চা, এই জন্য তালাকের ব্যবস্থা রাখছে। কত সুন্দর নবীজি নারী নীতিটা সেট করে গেছে। আল্লাহ হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আরো আরো বাড়াইতে থাকো খালি, কিয়ামত পর্যন্ত বাড়াও আল্লাহ। এমন নবী আমরা পাই, আমরা ধন্য, আমিন। তারপরে দালালি অস্ত্র 48 নম্বর, এটা আরেকদিন বুঝাই, ঘটকের প্রতারণা অস্ত্র, আতঙ্ক অস্ত্র, ইনশাল্লাহ অস্ত্র। যুবকের ঘরে যদি কেউ বিয়ে করছে তুই যদি ইনশাল্লাহ করি না, আর ইনশাল্লাহ দরকার নাই, আর দরকার হলে আলহামদুলিল্লাহ, কারণ ইনশাল্লাহ অস্ত্রের দুনিয়া শেষ। যদি নিজে কে বিয়ে করছে তুই ইনশাল্লাহ চেষ্টায় আছে, দুঃখ বার মতো করিব, দুঃখ তোর যদি জিজ্ঞেস করি বিয়ে করছে তুই কি করবি, কি করবি আর জীবনে ইনশাল্লাহ করবি নি, খালি ইনশাল্লাহ ইনশাল্লাহ, যে কবছর ইনশাল্লাহ, এই ইনশাল্লাহ একটা অস্ত্র বানালে সে তোরা। তারপরে অসম কামনা অস্ত্র, এটা আরেকদিন কই, সাইদ অস্ত্র, অভিভাবক অস্ত্র, জানাজানি অস্ত্র, স্লো অস্ত্র, ফিউজ অস্ত্র, তারপরে ফস্তাব অস্ত্র, বাইরাল অস্ত্র, অন্ত বাইরালের ডরকে বিয়ে করে না, মনে করা অস্ত্র, অন বিয়া অনা কিনলে এটার কারণে মাইয়া মনে করে মাইয়ার মতো ডকের আর কেউ নাই, মাইয়াই প্রিন্সেস ডায়না, হোলা মনে করে আর মত ইচ্ছে হলো আর কি দিন নেতাছে, অগ্রহ করে মনে করে এ গুতে নিয়ে বিয়ে হয় না, এটার নাম মনে করা অস্ত্র। কি অস্ত্র? এ গুতে নিয়ে বিয়ে হইতেছে না। দোষারূপ অস্ত্র, ওম অস্ত্র, তারপরে বেসাইড অস্ত্র, এত দূরে অস্ত্র, ইজ্জত অস্ত্র, অন্যের বউ ফালা অস্ত্র, ওই যেটা কইছি ঠকাজিত অস্ত্র, বিয়ে করলে ক অমুকের ঠক যে রে শেষ লাইফ মারা, ঠক জিত কিতা আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? ঠকজিতের মালিক কে? আল্লাহ। ওলির বেল নাই অস্ত্র, অন মাইয়ার বার কাছে বিয়ের প্রস্তাব দিলে মামুন ভাই ও বাহার মাইয়ার মামুরা আছে, অন কি আর আর হারে নি, ইসলামের দৃষ্টিতে ওলি কে? মাইয়ার বাপ। ওলি কে? মাইয়ার বাপ। কোথায় কইতে ইচ্ছা না, বেলকে কথা খেতে মাইয়ার বাপ সোজা সহজ সরল মানুষ, গ্রামে সরকারেরা বিয়ে দেয় সারা 30,000 কাই, মাইয়া ডকের তো হোলাও আইসি বিদেশ তু, অন হোলা, তারপর উতাল পাতাল, তো মাইয়ের বারে ফাত্তাও দেয় না, মাইয়ের বা বর্জ্য দেয় না, এটা দেখো অলি বেল নাই অস্ত্র, অলি বেল নাই অস্ত্র। আসার হিসাব বিয়ে হারাতে গেলে আসার হিসাবে অলি বানাতে বুঝুত না, মাইয়া থেকে ইজিন লো বেটা বিয়া তো মাইয়ের ইজিন লইব, মাইয়ের বাপে, বাপ না থাকলে বড় ভাই, বড় ভাই না থাকলে সাসা, সাস্তো ভাইরা, ওরা তার দাদা অলি হইব, অলি বানাতে আফসারি হুজুরে রে উকিল বাপ, এই ফেতনাটা আছে উইল বাপ, হ্যাঁ ডাকাতে বেশ আঙ্গা সহ্য করার শরীফ আছে উইল বাপ, নাউজুবিল্লাহ আব্বা আর একটা বানাল আছে জাতির আব্বা, কত আব্বা তো কোনো নসিব খালি আব্বা, আব্বার আত্ম শেষ নাই, লেতে লেতে আব্বা মানুষ খালি লেতে 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 উইল বাপ কি তার আব্বা, নাউজুবিল্লাহ ক। তারপরে আরেকটা হলো 70 নম্বর, হাতের জীবন হাতে খাইছে অস্ত্র, মা বাবে কি তা ক, হাতের জীবন হাতে খাইছে কিল্লে হিয়ান দিবি, এটা করলি নবীজি কইছে এটা দোয়া কর, আর আঙ্গুলে অশ্রুকিতে হাতে জীবন, তখন হল আর মুখান মনান ছোট হয়ে যায়, মায়ারে কইবেন বৌমা দারুণ একটা জামাই ফেছো, বরে কইতে হবে হুতরে আরে বৌমার মতো বউ তামাম পৃথিবীতে নাই, তখন হুতের মনটা কত বড় হয়, মায়ের ফিন মারি দিছে, এই হল আর মন নষ্ট। আসলে তো ঠিকই তিরিকে ইচ্ছে লাগে, এটা আগলে মনে তোরা ইচ্ছে লাগে কত হয়েছে চুরি, এ দুজনের মিল মিশ নষ্ট করে দেয়, এটার নাম কি? হেতের জীবন হেতে খাইছে অস্ত্র, এ গুতা নিয়েও বিয়ে শেষ, বিয়ে লাইফ সাপোর্টে, ঠিক কিনা? 71 নম্বর, জীবনে বিয়া একবার খরচ, এ সমাজে কেমনে গুনায় জিনা আছে, এই অস্ত্র, এই অস্ত্রের কারণে জিনা বাড়ি গেছে বিয়ে লাইফ সাপোর্টে। তারপরে 72 লেবাস খোলা অস্ত্র যেটা বলছি, তারপরে 73 বাস্তব অস্ত্র, কহজন ও যা করছেন ঠিক আছে, বাস্তব বড় কঠিন, বাস্তব বড় বাস্তব অস্ত্র শেষ করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনু মাইয়াদারে বিয়ে দিতে 62 বছর বয়সের মাইয়াদারে বিয়ে দিতে চিন্তা করছি নি, আমরা তো মরে যাব 6 মাস হর করছি নি চিন্তা, আল্লাহ তা ওই মেয়ের ভবিষ্যৎ আল্লাহ উজালা করছি নি, আমরা আল্লাহর উপর ভরসা করি, দুইটা মানব মানবীকে জেনাবে বিষয় থেকে বাঁচানোর জন্য নিজে দরকার কিছু পুঁজি দিবেন, ছেলেরে দিবেন, মেয়েরে দিবেন, ভাগরে এস্টাবলিশ করে দিবেন,
তাহলে আল্লাহ বরকত দিব, আমার সমাজ থেকে জেনা চলে গেলে বরকত আসবে, আফগানিস্তানের মতো নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত দিয়ে আল্লাহ আমাদের ফুল ফসল বাড়াই দিব, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচি যাবো, আজাব গজব থেকে বাঁচি যাবো। আল্লাহ সুন্নত তরিকা বিয়েগুলো হোক, বিয়ের নামে অপচয় রোধ হোক, আল্লাহ আমার দেশের খাদ্য বাড়াইয়া দাও, যুবকদেরকে কাজ করার তৌফিক দাও, আমার আম্মাজিদেরকে সেফটি দাও।